আমাকে আপনাকে কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা হচ্ছে দুই ভাই দুই বোন, তখন আমরা দুই ভাই ছিলাম শুধু, তারপর আমার বোন হইছে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে বলেন তো কাজের। হ্যাঁ তারপরে আমি তখন স্কুল থেকে আসলাম, আসার পরে মাকে বললাম যে মা এরকম এরকম আমাকে হেডমাস্টার বলছে যাওয়ার জন্য, আমি তো স্কুলে ভর্তি হতে চাই। তো স্যার বলছে যে আপনার ছেলেকে আমরা তো স্কুলে ভর্তি করাতে চাই, এখন আপনার ছেলেকে আপনি কি স্কুলে দিবেন? আমার মা বলছে ঠিক আছে দেন সমস্যা নাই। তো যখন আমাকে স্কুলে ভর্তি করাতে চাইলো, তখন আমাকে ওই যে কানের উপর দিয়ে হাত ধরতে বলে। আচ্ছা এভাবে, আচ্ছা এভাবে হাত ধরতে বলে আমি একটু একটু ধরতে পারি। তো বলছে যে তোর কানের উপরে হাত ধরতে পারে, ভর্তি করানো যাবে। তো তখনটা আমাকে ক্লাস ওয়ানে ভর্তি করানো হলো। ওয়ানে ভর্তি করানোর পরে তারপরে আমি ওইখানে স্কুলে যাইতে লাগলাম, আসতে লাগলাম। তখন থেকে আমার বাবা মা মানে দুজনেই লেখাপড়ার জন্য সাপোর্ট দিচ্ছে আমাকে। তো এভাবে করতে করতে যখন এই যে ক্লাস ফাইভ পর্যন্ত চলে আসি, তখন আমার বাবা আমার মাকে বলে যে আমাদের তো এভাবে চললে চলবে না, একটু কিছু একটা করার জন্য দরকার। আচ্ছা বাড়তে একটা কিছু করার জন্য বলছে যে যা কিছু আছে আমাদের বিক্রি করে আমরা পাশের একটা উপজেলা আছে খাগড়াছড়ি জেলার থেকে আর একটু আগে চট্টগ্রাম থেকে যাওয়ার পথে, ওখানে হচ্ছে উপজেলাটার নাম হচ্ছে মাটিরাঙ্গা উপজেলা। তো মাটিরাঙ্গা উপজেলার ভিতরে তামাক চাষ আবাদ ওইখানে, এখান আমাদের যেই জিনালা উপজেলার থেকে আর দাম একটু বেশি। জি তো ওখানটায় যখন তামাক চাষের জন্যে যাওয়া হয়, তখন আমার বাবা সকল কিছু বিক্রি করে দেয় আমাদের। মানে আমাদের তো ভিটা বাড়িও ছিল না, আমার দাদার বাড়িতে ছিলাম আমরা। জি ছাগল ছিল, তারপরে ভাগে গরু নিয়ে আসছিল। তো ওই গরুটা বিক্রি করে কতগুলো টাকা পাইছি, টাকা পাওয়ার পরে ছাগলগুলো বিক্রি করছে, ছাগলগুলো আমাদের নিজের ছিল। আমার মা খাতা সেলাই করতো, আচ্ছা মানুষের কাতা এনে এনে সেলাই করতো, ওই সেলাই করে করে যেই পয়সাগুলো পেতো, তারপরে কাজ করতো টুকটাক, ওই পয়সাগুলো দিয়ে আমার মা এই ছাগল পালতো। কখনো আসতো না, আমার মাকে উল্টো আর মারতো। তো মারার পরে তো আমার তো তখন ছোট ছিলাম, এগুলা ভালো লাগতো আবার তখন ভালো লাগতো না, এরকমটাই ছিল আর কি। তো ওই সময়টায় আমি এরকম ভাবেই দেখতে লাগলাম। তো যখন ক্লাস ফাইভে উঠলাম, তখন থেকে তো মোটামুটি সবকিছুই আমি দেখতেছি। তো আমার বাবা ওই সময় দুই বিঘা ধানের জমি করে, ধানের জমি করে দুই বিঘার ভিতরে কিছু আবার ওই তরকারি তরকারি লাগায়, করলা, তারপরে বরবটি, তারপরে পুঁই শাক এগুলো লাগায়। আচ্ছা তো লাগানোর পরে, তো ওই সময় আমি ক্লাস ফাইভে পড়ি, তো আমার সমাপনী পরীক্ষা চলে আসে। তখন কোরবানির ঈদের আগে সমাপনী পরীক্ষা শেষ। কোন ক্লাসে? তখন ক্লাস ফাইভে। ফাইভে ওকে। তো এই তখনকার এই ফাইভে পড়া অবস্থায় আমার বাবা ওই মাটিরাঙ্গাতে শিফট হলো। জি মাটিরাঙ্গা তবলসর ইউনিয়নে শিফট হলো, ওখানকার হচ্ছে বর্ডার এলাকা, ভারতের সীমান্তের পাশেই। জি ওইখানে আপনার আমাদের তামাক আবাদ শুরু হলো। প্রথম বছর আমাদের পাঁচ বিঘা জমি ওখানে, প্লাস আমাদের তামাক যে চুলা আছে ওই চুলা সহ পাঁচ বিঘা জমি নিলাম আমরা। চুলা নিলাম হচ্ছে শেয়ারের মাধ্যমে, আরেকজন ছিল আমাদের সাথে। আচ্ছা 2010 সালে আমি তখন ক্লাস সিক্সে ভর্তি হব, তখন আমার বাবা বলতেছে যে মানিককে আর পড়ানো যাবে না। তো আমার বাবা বলতেছে যে ছেলেকে আর পড়ানোর দরকার নাই, ছেলে আমার সাথে কাজ করবে। আমার মা বলছে যে না, ছেলেকে আমি আমার শরীরের রক্ত বিক্রি করে হলো পড়াবো, আমার শরীরের চামড়া যদি বিক্রি করতে হয় আমি চামড়া বিক্রি করে পড়াবো। আমার মা আমাকে এই কথাটা বলে সাপোর্ট দেওয়ার কারণে আমি ক্লাস সিক্সে তখন ভর্তি হইতে পারছি। আচ্ছা তো বাবা বলছে এত যখন ইয়া, আচ্ছা যাক ভর্তি হোক দেখি কিরকম পড়ে। তো আমাকে ভর্তি করানো হইলো, ভর্তি করে তখন আমি পড়তে লাগলাম। ভর্তি করানোর পরে যখন আমি স্কুলে যাই, তখন দেখা গেছে আমি সপ্তাহে একদিন বা পনেরো দিনে দুই তিন দিন স্কুলে যেতাম, আর পুরো সপ্তাহে বাড়িতে কাজ করতে হইতো। তখন আমি তো মোটামুটি তেমন একটা বড় হই নাই। তো তখন আমি বাবার সাথে কাজ করি ক্ষেতে, খামারে ধান চাষ করে, তামাক চাষ করে, এই তখনটা এরকম ছিল। বাবা কি করলো ওই বছর পাঁচ বিঘা জমিতে, পাঁচ বিঘা জমি বিক্রি করে প্রায় সমান সমান খেয়ে দে, ঋণ টিন দিয়ে সমান সমান হলাম আমরা। তারপরে বছরের জন্য আবার দুই বিঘা জমি রাখে, রাখার পরে তারপরে আবার সাত বিঘা জমি রাখে। বাবা
এটা কি মানে কিনে ফেলছে নাকি বর্গা নেওয়া বর্গা নেওয়া বর্গা নেওয়া ওকে ওই টাকা নগদে দেয়নি বলছে যে ধান বিক্রি করে তারপর টাকা দিবে আচ্ছা এরকম এরকম ভাবে 7 বিঘা জমি রাখছে ওই 2 বিঘা জমি এই 7 বিঘা জমির ভিতরেই আচ্ছা 2 বিঘা জমি তামাক করবে আর বাদ বাকি 5 বিঘা ধান করবে তো আমি তখন বললাম যে আম্মা আব্বু তো এতগুলো জমি রাখছে এখন কিভাবে কি করবে কো সমস্যা নাই আমাদের এবার একটা মেশিন কিনবে পানির মেশিন ওই ওইটা দিয়ে পানি দিবে কোনো সমস্যা নাই এভাবে কর কি করবি তো এভাবে বুঝিয়ে তো যে বলে যে এরকম এরকম তো তখন আমার লেখাপড়াটা এত টাফ ভাবে চলে গেল ওই সময়টাতে এত কঠিন হয়ে পড়লো যে আমি বাড়িতে পড়তে পারতাম না রাতে তখন আমার বাবার সাথে ওই মেশিন নিয়ে খেতে যেতে হইতো আচ্ছা পানি দেওয়ার জন্য তখন তো শীতকাল শীতের মৌসুমে যে ধানটা হয় বড় মৌসুমে ধানটা হাইব্রিড ধান লাগাইছি তারপরে ওই ধানটাতে আমার বাবা ওইখানে ধান খেতে পানি দিত আমাকে নিয়ে নিয়ে ওকে রাতের বেলায় ওকে তো আমি তখন তো মানে মেশিন আলগাইতে পারতাম না মেশিনটার ওজনে তো 60 কেজি 50 60 কেজি তখন আমি কষ্ট করে করে আব্বার সাথে এরকম করতাম আচ্ছা তো আমার মা বলতো যে এইভাবে তো পড়ালেখা করলে হবে না তুই কাজ কর রাত্রে আমি হারিকেন জ্বালাই দিই হারিকেনে তেল ভরে দিই ওই হারিকেন নিয়ে তুই ওইখানে যে বইসে একটু পড়িস আমি বলছি আচ্ছা ঠিক আছে তা তো ভালো কথাই বলছো তো আমি বললাম যে আমার তালে দেও তো দেওয়ার পরে তো আমি এই প্রায় সময় যায় ওইখানে ক্ষেতের লাইলে বসে বসে আমি পড়তাম আচ্ছা তো কতক্ষণ পরে পরে আবার যা চেক দিয়ে আসতে হইতো এই ক্ষেতের পানি ওই ক্ষেতে চলে যাচ্ছে নাকি আবার ওই পানি হাতাইতে হইতো এ আবার এসে বসে পড়তে হইতো মানে আমার খুব মানে কষ্ট হইতো আর শীত তো এখানে প্রচুর শীত তো এখানে এরকম করে আমাদের কাটতে লাগবে ওই বছরটা 2011 সাল যখন পড়লো তখন ওই তামাক চাষটা উঠায় ওই সময় ধান চাষটা উঠায় আমাকে কি করলো ওই তামাক চাষের শেষে এই চৈত্র বৈশাখ মাসের দিকে আমাকে কি করলো আমার বাবা আমার মা রাঙামাটিতে রিংওয়েলের কাজে দিয়ে দিল তখন আমাদের পরিবারটাই এত মানে অভাবে চলে যাচ্ছে কচু আছে না কচু জি মাটির নিচে যে কচুটা হয় ওটা সিদ্ধ করে ওটা সিদ্ধ করে না আপনার ওইটা ওই পাশে আমাদের বিডিআর ক্যাম্প ছিল আবার ওই বিডিআর ক্যাম্পের এখান থেকে আমাদের এই যে বিডিআররা ওখানে যে বললে যে আমাদের রান্নার জন্য কিছু নাই আমরা একটা কচু দেন তো ওরা দিত দেওয়ার পরে আমার বাবা আবার ওই জাল মারতো জাল মারতে পারতো এই কচুটাকে বিডিআরে চাষ করতো হ্যাঁ বিডিআরে চাষ করতো বলতে ওই বিডিআরের জমি এটা আচ্ছা আচ্ছা তারপরে ওইখানে ওরাও করতো তারপরে প্লাস আরেকজন মানুষ ছিল মানে অর্ধেক অর্ধেক ভাগ চাইলে ওরা দিত আর ওরা দিত আচ্ছা তো তখন আমার ওই বোনটা হয় প্রথম বোনটা ওইখানে গিয়ে 2010 সালে আমার বোনটা হয় আচ্ছা তো তখন আমার মা যখন আমার এই বোনটা হয় তখন ওই বছর আমি একদিন স্কুলে গেছিলাম স্কুল থেকে আসার সময় প্রায় বাড়ির পাশে এসে গেছি ওইখানে আইসে শুনি আমাদের বাড়িতে চিল্লাপাল্লা আমার বাবা আমার মাকে এমন মারা মারছে আমার মা নাকে দিয়ে রক্ত পড়তে পড়তে আমার মা মানে অজ্ঞান হয়ে গেছে ডাইরেক্ট আমার মাকে দানিয়ে গেছে আমার মা আব্বা জব করে মানে এটা কি আগে এরকম কি রেগুলার হাত তুলতো নাকি আপনি হঠাৎ করে দেখলেন প্রায় সময় আমি বুঝ হয়েছি দেখে এই যে এই কয়েক মাস আগে বন্ধ হয়েছে এটা এই গত বছরই বন্ধ হয়েছে এগুলো খেয়াল করবেন কারণ আমি সবসময় যে কথাটা বলি আপনাদেরকে প্রিয় শ্রোতা বহুবার বলেছি বারবার বলি হয়তো সবসময়ই বলবো একজন অপরাধী কিংবা একজন ভুল করা মানুষের জন্ম পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করে এবং সেটা আপনাকেই হয় না হঠাৎ করেই একজন ভুল করা মানুষের জন্ম হয় না হঠাৎ করেই একজন মানুষ ভুল করে না কিংবা অপরাধ করে না সেটার পেছনে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে এটা আমি বহুবার বলেছি এবং আমি যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক শিক্ষক ছিলেন প্রিয় শিক্ষক তিনি বলতেন যে এই আপনি 8-10 বছর পড়াশোনা করছেন আপনি পুরো সিলেবাসটা মাথায় নিয়ে যেতে পারবেন না আপনি কয়েকটা লাইন মাথায় নিয়ে যাবেন এবং ওই কয়েকটা লাইনই দেখবেন যে আপনার বাস্তব জীবনে কাজে লাগছে তো আমার কাছে মনে হয় যে 8-10 বছর এই যে লাইফ রিয়েলিটি যে শোগুলো করেছি সেখানে কয়েকটা লাইন আপনাদের মাথায় আমি দিতে পেরেছি বারবার বলে জীবন গল্পে যেটা আমি বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয় এবং একই সাথে সিক্রেটসে আমি সবসময় যে কথাটা বলি যে প্রতিটা মানুষই সম্ভাবনাময় এবং যে মানুষটা ভুল করে যে মানুষটা অপরাধ করে পরিস্থিতি তাকে সেই ভুলের দিকে নিয়ে যায় কোনো মানুষই আসলে ইচ্ছে করে অপরাধ করে না এই খুব কমন কথাগুলো যেগুলো আপনারা জানেন এই কথাগুলো যদি মনে রাখেন তাহলে দেখবেন যে একটা মানুষ যখন ভুল করে এবং একটা মানুষ যখন অপরাধ করে ওই মানুষটার সঙ্গে আপনার যে প্রপার জাস্টিস যে বিহেভটা বা আপনার যে আচরণটা তার প্রতি
সেই আচরণটা আপনি হয়তো করতে পারবেন। জি, যেখানে ছিলেন আপনি, তারপর মা গায়ে হাত তুলছে বাবা, তারপর তখন আমি আমার ছোট ভাইটা তখন ওইখানে উপস্থিত ছিল, আমার মাকে যখন আমার বাবা মারে তখন ও তো ছোট, ও তো আমাকে মানে ও তো তখন কিছুই করতে পারতেছে না, তখন ও কেবল থ্রিতে না জানি টু এ পড়ে। তো এভাবে এভাবেই কাটতে লাগলো আমাদের দিন। তো ওই সময়টাতে এরকম করতে করতে এরকম পড়তাম, কখনো স্কুলে যাইতে পারতাম না, কখনো যাইতে পারতাম, এভাবে তখন ওই আমি স্কুলে যাইলে তখন ওই সৃজনশীল তখনই প্রথম দিছে। আচ্ছা, তো ওই সৃজনশীল ওই সময় যখন বইয়ের ভিতরে সৃজনশীল দিত তখন আমি সৃজনশীল প্রশ্ন বুঝতাম না, সৃজনশীল প্রশ্ন বুঝতাম না, ওই স্কুলেও যেতে পারতাম না, বুঝতাম না। আমাকে আর প্রাইভেটও পড়ায় না ওই সময়, ওই সময় আমাদের পরিবারে একদম অসচ্ছলতা। তো তখনটাতে ওই আমাকে কি করলো, রিং অয়েল এর কাজে পাঠায় দিল। আমার মা বললো যে আমাদের পরিবারে তো অনেক অভাব, এখন তুই কাজ কর, তুই কিছু কাজ কর। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তো আমার মা মনে করছে যে এই রিং অয়েলের ভিতরে কি কাজেই, মাটিটাটি একটু কাটতে টাটতে হবে, এতটুকু আর কিছু না। আচ্ছা, তো আমাকে নিয়ে গেলো রাঙামাটিতে। তো রাঙামাটি সদরে তখন আমি গেলাম, আমার সাথে আমাদের এলাকারই একটা ছেলে, ওই ওরাও ওইখানে চাষ করত, তো আমাদের পাশেই আর কি। তো ওই এখান থেকে ওই ছেলেটা আমাকে চিনত, ওর নাম হচ্ছে জাকির। আচ্ছা, ওই জাকিরের সাথে তারপরে যে লোক নিয়ে গেছে ওনার হচ্ছে মাসুদ। ওই মাসুদ ওনাকে আঙ্কেল ডাকতাম, উনি আবার আমাদেরকে নিয়ে গেছে। তো বলছে আচ্ছা ঠিক আছে তোমরা আসো, আমরা এখানে রাতে খাওয়া দাওয়া করে এখানে ঘুমাবো, তারপরের দিন আমরা সকালে সাইটে চলে যাব। তো ওইখানে খাওয়া দাওয়া করলাম হোটেলে, লঞ্চ গার্ড দিয়ে ঘুরে টুরে আসলাম, সন্ধ্যাবেলা ভালোই লাগলো। তো ওইখানে আপনার রাত কাটাইলাম, মশার কামড় এভাবে এভাবে, মানে খুব একটা বিরক্তিকর পরিবেশ। তো ওইখানে রাতটা কাটানোর পরে পরের দিন সকালে গাড়িতে উঠে আমরা চলে আসলাম বেদবুনিয়া ইউনিয়নে। আচ্ছা, বেদবুনিয়া ইউনিয়নে আসে একটা স্কুল ঘরের মধ্যে আমরা আশ্রয় নিলাম, ওইখানে আমরা থাকলাম। ওইখানে তিন রাত থাকার পরে তারপরে যার যার সাইটে আমরা চলে গেছি, দুইটা ভাগ হয়ে গেছি, একটা একদিকে চলে গেছে আর একটা একদিকে চলে গেছে। তো এক সাইডে আমি চলে আসলাম, ওইখানে রিং কোলের গর্ত খুঁড়তে হয়। তো আমাকে প্রথম দিন ওই ছোট থেকে গর্ত ছোট থেকেই বড় হয়। তো এভাবে কতক্ষণ আমাকে নামাই দিত, আমি তো কতক্ষণ করতাম, করার পর আরেকজন নামতো, মাটি ভরে দিত, আমি রশি দিয়ে উঠাইতাম এরকম ভাবে। তখন তো ওইখান আমি তো সবার ছোট ছিলাম তখন। জি, তখন আমার ওই কাজগুলো করতে খুব কষ্ট হইত। তো একদিন আমি কি করলাম, ওই রশি আনতে টান দিতে যাই, রশির ভিতরে পেঁচ খেয়ে আপনার পায়ের ভিতরে যে এই জায়গার ভিতরে আমি অনেকগুলো ব্যথা পেয়ে গেছি। আচ্ছা, রক্ত বের হচ্ছে। তারপরে কোন রকমে ওই পাতা টাতা দিয়ে একটু রক্তটা বন্ধ করে তারপর আবার কাজ করি। তো তখন তো মোবাইল তেমন একটা অ্যাভেলেবেল ওইখানটা ছিল না, তো যাদের কাছে মোবাইল ছিল তারা ওই আমাদের আমাকে যে নিয়ে আসছে তার মোবাইল দিয়ে আমার বাবার সাথে একটু কথা বলতে, ওইখানে একটা মোবাইল আমাদের ঘরে, ওই সময়টাতে একটু কথা বলতে পারতাম। আমি তখন আমার আম্মার সাথে কান্নাকাটি করতাম যে আম্মা এরকম এখানে এত কষ্ট, আমি তো তোমার দেখি না, কষ্ট কথাটা বলতাম না, শুধু মাকে দেখি না যে এটাই আমার কাছে খারাপ লাগত। তো ওই সময়টাতে বললো যে আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর, এখন তো পরীক্ষা শেষ হয়েছে, এখন যে ছুটিটা আছে গ্রীষ্মের ছুটিটা ওই ছুটিটা ওইখানে কাটাই, তো চলে আস। আচ্ছা, তো 15 দিনের কথা বলে আমাকে ওই জায়গায় 1 মাস 17 দিনের দিন তারপরে পাঠাইছে। তো ওইখানে স্কুলে যাচ্ছি না, 1 মাস হয়ে গেছে, স্যার বলছে যে মানিক মনে হয় আসবে না। আমাকে ওই এলাকাটাতে মানে সবাই চিনতো, আমি ওই সবাই চিনতো যে আমি তামাক ব্যাপারের ছেলে, চিনতো সবাই। তো ওইখানটায় আমার একটা বন্ধু ছিল, মানে ক্লাসমেট ছিল আর কি, ও আসতো আমাকে নিয়ে যাওয়ার জন্য স্কুলে, বলছে মানিক স্কুলে যাবি না, ওর নাম হচ্ছে হোসাইন, এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। ওই ছেলেটা আমাকে বলতো যে মানিক মনে হয় স্কুলে আসবে না, স্যার ওর তো রাঙামাটি চলে গেছে। তো রাঙামাটি চলে গেছি, যাওয়ার পরে ওইখানে আমি 1 মাস 17 দিন ওইখানে কাটে, তারপর বাড়িতে আসলাম। আসার পরে দেখি যে বাড়ির অবস্থা তো অনেক খারাপ, এখানে টাকা পয়সা নাই, অনেক অবস্থা খারাপ আমাদের। ওই আবার আগের মতো বাবার সাথে খেতে যাইতাম, ওই মইটা দেওয়া হয় না খেতে, ধান খেতে মইটা দেওয়া হয় না, ওই মইয়ে আপনি বিলিভ করতে পারবেন না, আমার দুই বাপ ছেলে ওই মই টানতাম, গরু দিয়ে যেটা দেওয়া হয় ওইটা আমরা নিজে দিতাম, শুধুমাত্র পয়সা ছিল না বলে। মানে বাবা মই টানতো, আপনি মইয়ের উপর দাঁড়াতেন? বাবা ময়ের উপরে টানত না, মানে ময়ের উপরে কাদা দিয়ে, কাদা মাটি দিয়ে আমরা দুজনে মিলে টানতাম। দেখা গেছে যে আমি কোনো কোনো সময় আমি একাই টানতে হইতো,
বাবা যখন অন্য কাজে বিজি থাকত, এরকম ভাবে আমাদের সংসারটা চলে। তারপরে আমার মা বলে যে এভাবে তো হবে না, আমরা কাজ করে আমরা আবার বাড়িতে চলে যাই। তো এভাবে আমরা বাড়িতে চলে আসলাম। আসার পরে ওই সময় আমাদের যে ঘরটা ছিল, ওই ঘরটা এক চাল ছিল বাঁশের ছাদি, আরেক চাল ছিল সাধারণ যে বেড়ার ছোট ডেওলার টিনটা, ওই টিনটা দিয়ে চাপ দিয়ে, মানে একটা দুই ছাউনিওয়ালা একটা ঘর ছিল, আর পাশে একটা রান্নাঘর ছিল। ওই তখনটা আমার দাদার সাথে, আমার দাদির সাথে, ওই আমার আব্বা নাকি বিয়ে করার আগে মানে আলাদা খেত, আলাদা যেটাকে বলে ওইটা খেত। তো আমার মা যখন বিয়ে হয়ে, আমার মা আসে, আমার মার থেকে শুনছি যে আমার বাবার জন্য নাকি আলাদা ভাত রান্না করতে হইতো। আচ্ছা আচ্ছা। তো ওই ওইটার সময় মানে আমার বাবা তো অনেক, আমার দাদার ওই গরু ছিল, গরু বিক্রি করে নিয়ে ওই চট্টগ্রাম যায়া, ওই ছোট থাকে আমার মতো থাকতে, ওই জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলছে। ওই ওই সময়টাতে ওই এরকম মানে উল্টাপাল্টা করতো আর কি, বাড়িতে থাকতো না, এই করতো সেই করতো করতো, জুয়া খেলতো এখানে ওখানে থাকতো ওই রকমটাতে। তো আমার মাকে আমার দাদা দাদিরা মানে দেখতে পারে না, তো আমার বাবা কেউ দেখতে পারে না। আমার বাবা চাকরি করতো, আপনার প্রথম বিয়ের আগে থেকেই করতো, চাকরিটা হচ্ছে বিজিবির চাকরি, আচ্ছা, যেটাকে গ্রাম নিরাপত্তা বাহিনী যদি বলে ওইটা। তো ওইটা যখন করতো, তো আমার ছোট ভাইটা যখন হয় ওই তখন নাকি চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওই আমাদের পরিবারে আবার সংকট দেখা দেয়। ওই সময় আমার বাবা ওই গাছের কাজটা করতো। তো বাড়িতে যখন আইসা পড়ি আমরা, বাড়িতে আসার পরে তখন তো আমাদের পরিবারে আরো অভাব দেখা দিল। আমার দাদার ঘরে আমরা প্রায় 10 দিনের মতন খাইছিলাম। খাওয়ার পরে আমার মা বলতেছে যে এভাবে তো খাইলে চলবে না, আমাদের তো কিছু করতে হবে। তো এভাবে 10 দিন যখন পার হয়ে গেল, আমার দাদি মানে উল্টা পাল্টা কথা বলে যে টাকা পয়সা ছাড়া কিছু ছাড়া আমরা খাইতেছি, এরকম বলে আর কি। তো যাক, এভাবে অনেক কষ্ট করে প্রায় 1 মাসের মতন যাওয়ার পরে তখন আমি 6-এ ভর্তি হইলাম। আমি আগে চলে আসি, আমার ছোট ভাইকে নিয়ে আমি আগে চলে আসি। ওই তখন আমার আম্মা আর আব্বা ওই মাটিরাঙ্গাতে রয়ে যায়, তারপরে ওরা আসে। আচ্ছা। তো আমি চলে আসে এখানে স্কুলে ভর্তি হই। আমাদের স্কুলটার নাম হচ্ছে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ে আমি পড়াশোনা করতাম। তো এখানে আমি ক্লাস 8-এ ভর্তি হই, তবলসরি স্কুল থেকে এসে। তো এখানে শিফট হয়ে যখন ভর্তি হই, তখন ভর্তি বাবদ তো অনেক টাকা, 500-600 টাকার মতন খরচ লাগে। ওই সময় ওটা দেওয়ার সময় আমার খুব টাফ হয়ে গেছে, আমি দিতে পারি না, অনেক কাজকর্ম করে তারপর দিছি। তারপরে আবার ওই মাটিরাঙ্গাতে থাকা অবস্থায় একটু পিছনে যেতে চাই, ওইখানটায় আমি ওই যে ক্লাস 8-এ যখন ফর্ম ফিল আপ করানো হয়, ওইখানে টাকা পয়সা অনেক লাগে বা খরচ অনেক কিছু লাগে। তা আমার মা বলতেছে আমার পক্ষে তো এগুলো দেওয়া সম্ভব হবে না। তা আমার একটা মামাতো ভাই ছিল, নাম ইসমাহিল, ওই উনি কি করলো বলে যে আমার বন্ধু আছে একটা, ওদের বাড়িতে কাজের জন্য লোক নেই। আচ্ছা। ওইখানটায় আমাকে তামাকের কাজের জন্য ওইখানে দেওয়া হলো। সর্বপ্রথম বাহিরে মানুষের কাজের জন্য ওইখানটায় মানে টানা আপনার 20 দিন ওইখানে কাজ করছি আমি। আচ্ছা। সম্ভবত আমার মনে আছে 20 দিন, ওই 20 দিন কাজ করছি ওইখানে আমি টানা, বাড়ি থেকে গিয়ে ওইখানে টানা 20 দিন মানে তামাকের কাজটা করছি আর কি। তার আগে আমি রাঙামাটিতে ছিলাম, ওইখানে আসার পরে ওইখানে দিছে আমাকে। তো ওইখানে কাজ টাজ করার পর ওই টাকাটা নিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। আচ্ছা। আমাদের ইউনিয়নের নাম হচ্ছে মেরুন, ওই ইউনিয়নে আমরা চলে আসি। তো ওইখানতে আমরা আবার বসবাস করতে শুরু করি। তো শুরু করার পরে তা আমার মা কি করে, আমার দাদার বাড়িতে তো মানে অনেক কাপজাপ চলতেছে, আমার দাদি আমার দাদা এই কথা ওই কথা বলে। তো আমার মা কি করলো যে আমরা আর তাদের সাথে খাবো না, এক কাজ করি আমাদের ঘরে আমরা চলে যাই, তাদের ঘরে তারা থাক। তো আমার আম্মা কি করলো, আলাদা হয়ে গেল। আচ্ছা। আলাদা হয়ে গেল, আমার দাদি এই 5 কেজি চাউল দিল, দেওয়ার পরে আর কি জানি দিল পরিবারের যে জিনিস এগুলো নিয়ে আলাদা, এগুলো নিয়ে আলাদা করে দিল আমার দাদি। তখন আমার ক্লাস আমি 8-এ পড়ি। তখন আবার ওই আমার আমার তারপরে বোনটা আবার আমার আমার গর্বে চলে আসে। আচ্ছা। তখনটায় আমি তো তেমন একটা তখনও বুঝতাম না এই বিষয়ে। তারপরে আমার আম্মা যখন ওই আমার বোনটা ছোট বোনটাকে রেখে যখন কাজ করতো, তখন আমার আম্মা মানে খুব পরিশ্রম করে ফিরে আসতো। ওই মাঝে মধ্যে দেখা গেছে আমিও কাজ করতাম আমার আম্মার সাথে, সপ্তাহে 5 দিন কাজ করতাম, 2 দিন স্কুলে যাইতাম। এরকমটা ভাবে অনেক কষ্ট করে আমরা ওই বছর আমরা প্রায় 10-15 হাজার টাকার মতো
মানে আয় করি ওই তামাক চাষটার সময়। তো তামাক চাষটার সময় যখন আমরা আয় করি তখন ওই টাকাটা দিয়ে আমার আব্বাকে বলি যে আব্বা এখন কি করা যায়, আমাদের ঘরটা তো আবার বানানো দরকার, আমাদের ঘর দিয়ে পানি পড়ে থাকতে পারি না আমরা, আরো কিছু ওই গ্রামীণ ব্যাংক থেকে লোন নিছে আমার কিস্তি যেটাকে বলে আমাদের গ্রামগঞ্জে, ওইটা থেকে লোন নিয়ে আমাদের এই ঘরটা ঠিক করছে, ঠিক করার পরে নতুন করে আবার তৈরি করছে, এটাকে গাছ টাছ দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি করছে, ইন্টোটা নতুন করে তুলছে আর কি। তোলার পরে আপনার ওইখানটাতে আমরা বসবাস করতে লাগলাম, তো সাতটা গেলে তো কিস্তি দিতে হয়, ২০,০০০ টাকা কিস্তি তুলছে, ২০,০০০ টাকা থেকে আমার আব্বা নিয়ে প্রায় ১০,০০০ টাকা মতন খরচ করে ফেলছে, ওই জুয়া খেলে খেলে শেষ করে ফেলছে। তখন আমাদের আরো টাফ হয়ে গেল, আমাদের মাটিরাঙ্গা থেকে ঋণ মাথায় করে নিয়ে আসলাম আমরা প্রায় ৬১,০০০ টাকা ঋণ মাথায় করে নিয়ে আসছি, ওই টাকাগুলো ওই বছর আপনাদের আপনার ২০,০০০ টাকা ওই বছর আমাদের পরিশোধ করা হয়েছে, আরো ৪০,০০০ টাকা বাকি। এখন এই টাকাগুলো কি করে দিই, আমার আব্বা এক টাকাও দেয় না, ওই কাজে গেলে যায় না গেলে নাই এই অবস্থায় থাকে। আমার আব্বা যখন ওই জুয়া টুয়া খেলতো মদ টদ খাইতো এই করার পরে আমার মাকে আবার মারতো। আমার এই কথাগুলো মনে হলে জানেন স্যার আমার এখনো মানে অনেক কষ্ট মনের ভিতরে আসে। তো তারপরে এই যখন এগুলো করতো আমি বাড়ি থেকে যখন স্কুলে যাইতাম তখন আমার টিফিনের জন্য যে একটা টাকা দিবে আমাকে সেটাও দিতে পারতো না আমার আম্মা, ওই ৭-১৫ দিন পরে যখন দিত তখন ওই আমার আম্মাই দিত, আমার আব্বার কাছে আমি কখনো টাকা চাইতাম না। তখন ওই বছর আমরা তামাকের কাজ আমি মোটামুটি করতে পারি, তামাকের কাজের জন্য এদিকে সেদিকে কাজ করি এদের বাড়িতে ওদের বাড়িতে। তো হঠাৎ করে আমাদের বাড়ির সামনে বড় একটা ঢেপা আছে যেটাকে ঝিল বলি আর কি আমরা, ওই ঝিলের পারে এখানে একটা তামাকের ঘর আছে, এখানে একটা সাইড ঘর আছে থাকার জন্য। তো ওই মালিক ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস মিয়া, তো ওনাকে আমি আবার আঙ্কেল বলে ডাকি। ওনার ওইখানে প্রথম যে ওই দিন কাজ করি, কাজ করার পরে সপ্তাহে একদিন কাজ করতে হয় মানে লোডের কাজটা আর বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে করতে হয়। তো ওই সময় কাজের কাছে যাওয়ার পরে তো ওখান থেকে ওনার সাথে আমার পরিচয় হয়, ওনাকে আঙ্কেল বলে ডাকি, উনি আমাকে খুব ভালোবাসে। তো চাষ শেষে উনি আমাকে ওই টাকাগুলো একসাথে দেয়, বলছে মানিক তোমাদের তো পরিবারের সমস্যা, তুমি টাকাগুলো একসাথে নিয়ে তোমার আম্মার কাছে দিও। তো ওই সময় ওই বছর আমাদের প্রায় অনেকগুলো টাকা একসাথে করি আমরা, প্রায় ৮-১০,০০০ টাকার মতন একসাথে করি। ১৩ সালে যখন ওই ইয়েটা করি, করার পরে ওই বছর ওই আঙ্কেল তখন ওই বছর বিয়ে করে, বিয়ে করার পরে ওই বছরই আবার চাষের জন্য আসে এখানে, বলছে যে মানিক তুমি কি জমি রাখবা, তোমার তো এই অবস্থা তোমরা কি জমি রাখবা। আমি বলছি আঙ্কেল আমার তো জমি রাখা দরকার, আমি তো না হলে কিছুই করতে পারবো না। তো আঙ্কেল বললো যে আমার এখানে একটা উঁচু জমি আছে, আমার চুলার যেই কোটাটা আছে যে ইয়াটা জমিটা আছে ওইটা তুমি রাখো। আমি বলছি ঠিক আছে আমি তো টাকা একসাথে দিতে পারবো না, কাছে সমস্যা নেই আমার আম্মাকে বুঝে বলবো। তো তখনটাই উনি ওইখানে আমাকে জমিটা নিয়ে দিছে, জি জমিটা নিয়ে দিছে আপনার হচ্ছে ১১,৫০০ টাকা দিয়ে, আধা বিঘা জমি ২০%। ওই ২০% জমিতে আমরা তামাক আবাদ করলাম, তামাক আবাদ করার সময় ওই সময়টাতে আমি ক্লাস ৮ থেকে ৯ উঠি। ৯ ওঠার পরে আমাদের পাশের বাড়িতে একটা আসা যাওয়া করতাম বেশি, জি ওই বাড়িতে ছেলে ছিল আমার সমান, ২ জন ছেলে ছিল, তো ওদের ওর সাথে আসা যাওয়া করতাম। আসা যাওয়া করার পরে ওই বাড়িতে ওর ওই ছেলেটার বোন ছিল, তো ওই মেয়েটার সাথে এই এভাবে দুষ্টামি করতাম, ও আমার সাথে দুষ্টামি করত। তো এই এক পর্যায়ে মানে ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়, মেয়েটা প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটা তখন কোন ক্লাসে পড়ছিল? তখন আমি সম্ভবত ৯ পড়তেছি, এখন মনে আছে ক্লাস ৯, ৮ থেকে নতুন ৯ উঠছি। আচ্ছা তখনটাতে ওকে, তো ওই সময়টাতে ওই মেয়েটার সাথে আমি এইরকমটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। তখন তো বুঝতাম না যে প্রেম করলে কি হয় না না হয় এটা তো বুঝতাম না তেমন একটা, এখন যতটুকু বুঝি তখন তো এরকম বুঝতাম না। আচ্ছা তো জানি যে প্রেম করি এতটুকুই। তো তারপরে ওই মেয়েটার সাথে দেখা করতে লাগলাম গোপনে গোপনে, এই দেখা করে এই কথা বলি মোবাইলে কথা বলি,
এইরকমটাই চলছে। ওই মেয়েটা তখন প্রাইমারি স্কুলে পড়ে, ক্লাস ফোরে, মানে বয়স বেশি হয়েছে, কিন্তু ওরা ব্রাহ্মণ বাড়িতে ছিল, ওইখানে আবার ওদের মামার বাড়ির এখানে নানার বাড়ি এখানে এখানে চলে আসছে কাকড়াচাচ্ছে। তো এইখানটায় কত বড় স্কুলে গেলে ওরা সবাই বড় বলে। আচ্ছা, তো এইখানটায় ওর সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে গেল। আমি তখন হাই স্কুলে পড়ি, ও প্রাইমারি স্কুলে পড়ে। তো যখন স্কুলে তো আমি ওর পিছে যাইয়া দেখতাম, ওরে ওদের বাড়িতে যাইও দেখতাম। তো তারপরে ওই আমার আঙ্কেলের সাথে তো আমার খুব ক্লোজ, তো ওনাদের বাড়িতে আসি যাই, ওনারা জমিতে চাষাবাদ করে, ওইখানে আসে ওনার বউকে নিয়ে আসছে। তো ওনার বউকে আমি আন্টি আন্টি ডাকতাম প্রথম, তো ওনারা খুব আমাকে ভালোবাসত। তো ওই সময়টাতে মানে ওনাদেরকে আমি খুব ভালোবাসতাম। তারপরে আমার মা বলতেছে, ওই আমার আঙ্কেলকে বলতেছে, দেখো কুদ্দুস ভাই, আমার ছেলেটা তো এরকম এরকম কি কি বলতে কি বলে ফেলে, মাথা জ্ঞান বুদ্ধি একটু কম, তুমি তোমার সাথে আমার ছেলেটাকে একটু রাইখা, ভালো একটু ইয়ে করাই। তো বলছে আচ্ছা আপা ঠিক আছে, সমস্যা নাই। তো ওর যে ওই মেয়েটার ভাই, ও আবার মানে একটু খারাপ পথে চলতো, বেরি খাইতো, গাঁজাও খাইতো, মদও খাইতো। তা আমি আবার এগুলাতে এখনো পর্যন্ত আল্লাহ মাফ করুক, এখনো পর্যন্ত এই নেশা জাতীয় কোনো দ্রব্য বা মদ জুয়া বাজে কোনো এরকম কোনো নেশা টেশা আমি করিনি আজ পর্যন্ত, না সিগারেট পর্যন্ত, না যেখানে কাজ করি আমাদের খেতে, ওই আঙ্কেলদের বাসায় আসা যাওয়া করতেছে। তো যাকে ব্যাপারে চলতে লাগলো, আমার আঙ্কেলের শ্বশুর বাড়িতে একদিন আমি গেলাম। আমার আঙ্কেল বলতেছে, কয় মানিক চলো আমার তোমার নানা বাড়িতে যে ঘুরে আসবা। যাওয়ার পথে মানে একটা মেয়ে দেখি রাস্তার ভিতরে গাড়ি দিয়ে যাচ্ছি, তো দুইটা মেয়ে একসাথে ছিল, ওই মেয়েগুলা দেখি অটোটা সিগন্যাল দিয়ে দাঁড় করালো, অটোর ভিতরে আমি আর আমার আঙ্কেলই ছিলাম। তো ওই আমার আঙ্কেলের শ্বশুর বাড়িতে যাচ্ছি, যাওয়ার পরে ওই মেয়েগুলা স্কুলে যাইতেছে। তো স্কুলে যাইতেছে আমরা প্রায় দুপুরের দিকে, এগারোটা বারোটার দিকেই হবে, ওই সময় আমরা যাচ্ছি। যাওয়ার পরে তো ওই মেয়ে দুটো উঠছে, ওঠার পরে পাশাপাশি মুখোমুখি হয়েই বসছে। বসার পরে তো আঙ্কেলকে বলতেছে, আঙ্কেল কেমন আছেন? তো আমি তো মানে ট্যাশ লেগে গেছি, কি এই মেয়ে ওনার চিনে? তো আমি আর কিছু বললেন, চুপ করে বসে থাকছি। তো যাওয়ার পরে ওনারা কিছুক্ষণ যাওয়ার পরে ওরা নেমে গেছে, আর আমার আঙ্কেল শ্বশুর বাড়ি চলে আসছে, আমরা নেমে গেছি। তো আমি জিজ্ঞাসা করলাম রাস্তা যাই যেতে, বললাম আঙ্কেল এটা কে? বলছে এটা আমার জ্যাঠোসের মাইয়া, তোমার খালাম না লাগে। আচ্ছা, তো যাকে ভাবে আর আমি কিছু জিজ্ঞাসা করি নাই, ওইভাবে যাইয়া ওনার বাড়িতে প্রথম গেছি, মেহমান আপ্যান টাপান করলো। তো করার পরে বিকালে দেখি ওই মেয়েটা আবার ওদের বাড়িতে, আমার আঙ্কেলের শ্বশুর বাড়িতে। তা আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি এই মেয়ে এখানে আবার এখানে আসলো কিভাবে? আমি প্রথম তো বুঝিনি, তারপরে যে জিজ্ঞাসা করছি আর কি পরে বাসা। তো আমার আঙ্কেলের বউকে ডাক দিয়ে এনে জিজ্ঞাসা করতেছি আমি, কই এটা কে? কইতেছে এটা আমাকে বাঘনি লাগে। আমি কেউ আচ্ছা ঠিক আছে, তারপরে আমি ওনাকে আর কিছু বলি নাই। তো ওই মেয়েটা আমার দিকে জানি কেমন তাকাই থাকে, আমি ওই মেয়েটার দিকে কেমন তাকাই থাকি। মেয়েটা খুব সুন্দর ছিল, মানে উচ্চল। তখন তো আপনি একজনের সঙ্গে সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ, থাকার পরও তো আপনি ওনার সঙ্গে তাকিয়ে আছেন। ওকে, তারপর এই তখনকার সময় আমি ওই মেয়েটার সাথে মানে তখনও মানে তেমন কথা হয় নাই, প্রথম কথাও হয় নাই। তো জিজ্ঞাসা করছে যে কেমন আছেন, ও উনি আবার বলতেছে যে এটা কে? ওই মেয়েটা আবার বলতেছে আমার কথা যে এই ছেলে কে? এটা বলছে এটা আমার ছেলে। ও বাবা, এত বড় ছেলে আপনার? এরকম বলতেছে আমার আন্টির সাথে, মানে মস্টকারি করতেছে আর কি, বলতেছে আন্টি আপনি এত বড় ছেলে? কয় হ আমার এত বড় ছেলেই তো। তো এরকমটা বলতেছে আর কি। তো সবাই মানে হাসাহাসি করতেছে, মশারি করতেছে, এই অবস্থায় চলতেছে। তো বলছে যে আমাদের বাড়িতে চলেন ঘুরে আসি। তো আমার আঙ্কেলের সম্বন্ধে আমি আর আমার আঙ্কেলের বউ, তারপর ওই মেয়েটা, তো ওই মেয়েটা ওইখানটা ওনাদের বাড়িতে নিয়ে গেছে। তো ওদের বাড়ি তো বিশাল, মানে হাফ বিল্ডিং করতে, মানে টিন শিট বিল্ডিং ওদের বাড়িতে, ওদের পরিবেশ খুব ভালো। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের নাম কি ছিল ওই সময় যিনি আপনার, যাকে আপনি লাভ করেন, তার নাম কি ছিল? ওর নাম মানে যেটা দ্বিতীয়বার ভালো লাগছে ওটার নাম হচ্ছে ফিরোজা, আর যেটাকে প্রথম ভালো লাগছে ওটার নাম হচ্ছে কুলসুম। ওটা কুলসুম নাম হচ্ছে, সবাই চিনে। তারপরে ও কি করে, আমার আঙ্কেলের ফোন থেকে আমার নাম্বারটা রেখে দেয়। আচ্ছা, ফিরোজা?
হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটা রেখে দে ওদের বাড়িতে, চলে ওদের বাড়ি থেকে আমরা চলে আসি, তারপরে আমরা পরদিন চলে আসি। আসার পরে আমি বাড়িতে আসছি ওদিন রাত্রে, আসার পরে রাতে আমাকে কল দিছে, দেওয়ার পরে বলতেছে ভালোভাবে বাড়িতে গেছেন। আমি বলছি কে আপনি, আমাকে ফোন দিলে আমার নাম্বারটা পাইলেন কই? বলছে আমাদের বাড়ি থেকে আইসা বেড়াতে গেলেন, তারপর আমি অনুমান করতে পারছি যে মেয়েটাই হবে। তারপর আমি বলছি আপনি কি ফিরোজা? বলছে হ্যাঁ। তো বলতেছে যে আপনি বাড়িতে গেছেন ঠিক মতো? আমি বলছি হ্যাঁ আসছি। ওই তখন থেকেই প্রথম কথা শুরু হয়, এভাবে কথা বলতে 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 ওর সাথে আমার খুব একটা মানে রিলেশনশিপে জড়িয়ে গেছি। আসলে কিন্তু ওই মেয়েটার সাথে আমি এভাবে মানে কোন প্রেমের সম্পর্ক মানে ওর সাথে যে প্রেম করবো সবসময় ওটা ছিল না, ওই মনটা আমার ছিল না। ওই ওই মেয়েটার সাথে, আমাদের বাড়ির পাশের যে মেয়েটা, ওইটার সাথে ঘন ঘন দেখা করতাম, ওইটার সাথেই মানে কথা টথা বলতাম, ওই শুধু মানে আমাকে সময় দিত বেশি, ওর সাথে সময় দিতাম বেশি। তো ওই মেয়েটার সাথে যেটা আঙ্কেলের শ্বশুর বাড়ি এলাকার মেয়েটা, ওই বাড়ি ওই মেয়েটার সাথে তেমন একটা কথা হইতো মোবাইলে, আর দেখা তেমন একটা হইতো না, হঠাৎ যদি হইতো আর কি ওদের বাড়িতে গেলে। তারপরে আস্তে আস্তে আমি দুইটা দিকেই সমান ভাবে যাইতে লাগলাম। মানে কৌসুম এবং ফিরোজা দুজনের সঙ্গে আপনি সমান তালে যাচ্ছেন, তাই কি? আচ্ছা, ওকে। তো ওই মেয়েটা একদিন আমাকে রাত ১২টার সময় ডাকলো। কে? ওই কুলসুম। হুম। তখন আমার ছিল হচ্ছে স্ক্রিন টাচ ফোন, স্মার্টফোন ছিল ওই সময়টাতে। হুম। তো ওই ফোনটা তখন আমি আমার আঙ্কেলের বউয়ের কাছে দিয়ে চুলার ভিতরে উঠছি, ও তখন কল দিচ্ছে, শুধু কল দিচ্ছে। তো কল দেওয়ার পরে এক পর্যায়ে আমার আঙ্কেলের বউ রিসিভ করে বলছে হ্যালো হ্যালো, বলছে ও কেটে দে লাইন। ও দেখে যে আন্টি ধরে কল, ওই কেটে দিছে। ওই তখনটাতে আমাকে ডাকছে, ডাকার পরে আমি ওই দিন রাতে ওইখানে গেছি। যাওয়ার পরে বলতেছে আমাকে এত রাত তুই ডাকলি কেন? বলতেছে আপনার সাথে কথা আছে। হ্যাঁ, ওকে। যাওয়ার পরে বলতেছে যে আপনাকে আমার মানে খুব মনে চাইছিল আপনাকে দেখার জন্য, আমি এলে আপনাকে ডাকছি, তা আপনি আমাকে বিয়ে করতেন না? আমি বলছি হ্যাঁ করুন, মানে ওকে মিথ্যা আশ্বাস দিচ্ছি আর কি। এখন আমি বলতেছি যে আমার তো এখন বিয়ে করার বয়স হয় নাই, আমি তো করবো, একটু সময় দে আমাকে, আপনাকে তো সময় দিতেছি আমি, এখন আপনি কিছু একটা করেন। আমি বলছি দেখ আমার তো এখন কিছুই নাই, আমাদের এখন বাড়ি ভিটাটাই নাই, আমি তোরে বিয়ে করে কই নিব? এটা বলতে মানে এরকম মানে দেখাচ্ছি আর কি, এই সমস্যা ওই সমস্যা দেখাচ্ছি। তো যাক, এক পর্যায়ে ওইদিকে ওর সাথে দেখা করি, কথা বলি, এই অবস্থা আর কি। মানে ওর সাথে হাতাহাতি মশকারি, মানে ওই নির্জন জায়গায় নিয়ে গেলে, মানে এভাবে কোনো শারীরিক সম্পর্কের মধ্যে আমি ওর সাথে জড়াইনি। তো এটার পরে তারপরে আমি ওর সাথে এরকম করতে থাকি। তো প্লাস এই ফিরোজার সাথে আমি সব সময় দেখা করি না, ওই কুলসুমের সাথে দেখা করি। তো ও কিন্তু আমাকে অন্ধের মতোই বিশ্বাস করে, ফিরোজা। ও আমাকে সব সময় বলে যে আপনি কষ্ট করেন, লেখাপড়া করেন, কাজ করেন, সব সময় তো আমার সাথে দেখা করতে পারেন না, কথাও বলতে পারেন না। তো ও আমাকে অনেক ছাড় দিত, তা আমি যখন টাকা পয়সাও আমার কাছে না থাকতো তখন ওর কাছে টাকা পয়সা চাইলেও দিত। দেওয়ার পরে তো আমাকে খুব ভালোবাসতো মন থেকে, আমি তো তখন পর্যন্ত বুঝতে পারিনি স্যার। তো যাওয়ার পরে এভাবে এভাবে চলতে লাগলো। আমি তখন ক্লাস টেনে পড়ি, ম্যাট্রিক পরীক্ষা দিব। তখন আমার অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, আমাদের পরিবারের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, আমার যে ফর্ম ফিল আপ করবো সেই টাকাটা পর্যন্ত, ওই টাকাটা পর্যন্ত ছিল না। আমার মায়ের কাছে টাকা এনে দিছিলাম আগে, আমার এক খালাতো ভাই ছিল, উনি বিদেশ থেকে টাকা পাঠাইছে ১০,০০০ টাকা। ওই টাকাটা আমি আমার আমার কাছে ২,০০০ টাকার মতো আমি খরচ করেছি, খরচ করার পরে ৮,০০০ টাকা আমার আমার কাছে জমা দিছি। জমা দেওয়ার পরে আমার আম্মাকে করছে ওই টাকাটা পার্শ্ববর্তী একজনের কাছে মানে ধার হিসেবে দিছে, মানে সুদ দিবে আর কি, উনি এক দুই মাস রেখে সুদ দিয়ে আমার ফর্ম ফিল আপের সময় টাকাটা দিয়ে দিবে, ওইটা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই মহিলা ওর মহিলার স্বামী সহ ওরা বেগে গেছে, টাকাটা নিয়ে সবাই টাকা নিয়ে পালিয়ে গেছে, অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। এটা পালিয়ে যাওয়ার পরে জানতে পারা গেছে আর কি। ঘটনার পরে আমার আম্মার কাছে আমি বলি যে মা আমার তো ফর্ম ফিল আপের ডেট চলে আসছে, আমি এখন কি করবো? কয় আমার কাছেও তো এখন টাকা পয়সা নাই, আর একটা দিন অপেক্ষা কর আমি দিচ্ছি। আমি বলছি যে আমার তো খুব দেরি হয়ে যাচ্ছে,
তো মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি যেভাবে হোক ব্যবস্থা করে। তো আমার ফর্ম ফিল আপে প্রায় লাস্ট ডেট চলে আসছে, একদিন আগে আমাকে স্কুল থেকে বলতেছে যে তোমার ফর্ম ফিল আপ করো না কেন, তুমি কোচিং এ আসো ফর্ম ফিল আপ করো না কেন, তুমি টেস্টে অ্যালাউ হয়েছো এখন এসএসসি পরীক্ষা দিবা না। আমি বলছি স্যার দিব। তো প্রধান শিক্ষক বলতেছে মানিক তুমি ফর্ম ফিল আপটা করে ফেলো, আমি তো তোমার অবস্থাটা জানি। আমি বলছি স্যার দেখেন আমার তো এত অর্থ নাই, আমার ফর্ম ফিল আপের টাকাটা মওকুফের ব্যবস্থা করা যায় কিনা। আমি দরখাস্তও করছিলাম, করার পরে আমার দরখাস্তটা অ্যাকসেপ্ট করে নেই। তো বলছে যে টাকাটা দিতেই হবে বাধ্যতামূলক। তারপরে আমি কি করলাম, আমি তো খুব নিরুপায় অবস্থায়, মানে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার মাকে বলতেছি, তো মা বলতেছে আমি টাকাটা একজনকে ধার দিছি, টাকাটা তেমন দেয় নাই। তো না দেওয়ার পর আমি তো তোকে দিতে পারতেছি না। তো আমি খেতে গেলাম, যাওয়ার পরে আমার আঙ্কেলের কাছে, তো আমি বলি না, আমার আঙ্কেল আন্টি সহ আসছে। আসার পরে বলতেছে যে তোর কি হয়েছে, তুই এরকম মন মরা হয়ে আসিস কেন। তো আমার আঙ্কেল বলতেছে যে তোর কি হয়েছে লোক। আমি কি আঙ্কেল দেখেন আমার তো ফর্ম ফিল আপ করতে হবে, আমার তো টাকা নেই। কয় এরকম একটা সময়ের ভিতরে এই অবস্থা তোর, আমার কাছে তো হাতে ক্যাশ টাকা নাই, এখন কি করবি। তো আঙ্কেলের বউ আবার শুনে, শোনার পরে বলতেছে ওই ফোলার তো পরীক্ষা, এখন কি করি আমরা, আমাদের সাথে ছেলেটা থাকে সব সময়, এই বিপদে যদি আমরা এখন কিছু না করতে পারি তাহলে তো আমাদের কোনো থাকাটাই তো খুব ইয়ের ভিতরে আছে। তো এইভাবে ওরা একজনকে একজন বলতে লাগলো। আমার ওই ফর্ম ফিল আপটা করানোর জন্যে আমার আঙ্কেলের বউয়ের যে কানের জিনিস ছিল, ঝুমকা ছিল, বিক্রি করে দেয়, ওটা আপনার স্বর্ণকারের দোকানে বন্ধক রেখে আমাকে টাকাটা দেয়। ওই সময়টাতে আমার পরিবারের লোক আমাকে টাকা পয়সা দিতে পারে না, আমাদের যে এত বড় একটা গোষ্ঠী, আমার বাবা যে বংশ ওদের তো অনেক টাকা পয়সা, ওরা কেউ আমার দিকে একটু আগায় আসলো না, আমার ফুপুরাও প্লাস আমার ফুপুরাও আসলো না। তখনটা আমার এত কঠিন অবস্থা ছিল। তারপরে এভাবে ফর্ম ফিল আপের টাকাটা দেওয়ার পরে ফর্ম ফিল আপ করলাম, করার পরে ওই বছর পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা 2015 সালে অংশগ্রহণ করলাম আমি। তখন ওই সময় পরীক্ষা দিয়ে আমি ফেল করলাম, এক বিষয়ে গণিত সাবজেক্ট ফেল করলাম মানবিক শাখার থেকে। আচ্ছা, তো আমার আঙ্কেল বলতেছে, সান্ত্বনা দিচ্ছে যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, এজন্য সান্ত্বনা দিতেছে যে মন খারাপ করিস না, আগামী বছর আবার পরীক্ষা দিবি। তা আমি তো আমার কান্না থামে না, অনেক ইয়ে করে আমার কান্নাটা থামাইছি। থামানোর পরে ওই বছর আমি এভাবেই থাকি। তো আমাদের দাদার বাড়ির থেকে আমরা আবার শিফট হয়ে আর একটা টিলার উপরে চলে যাই। ওই সময় একটা খুব একটা ভাঙা ঘর ছিল, ওইটাতে ওইটাতে আমরা কোনো রকম গিয়ে থাকি। আমাদের তখনও কোনো জায়গা জমি নাই, আচ্ছা মানে পিটাটাই নেই আমাদের। তারপরে আমি ওইখানে যাই, যাওয়ার পরে ওই মেয়ের সাথে আবার আমার দেখা হয়, কথা হয় আবার। ওই যখন আমি এসএসসি পরীক্ষা দেবে একটু পিছিয়ে যাইতে যাচ্ছি, তখন ওই মেয়েটার সাথে আমার বিয়ের কথাবার্তা শুরু হয়ে যায়। কোন মেয়েটা? ওই যে ওই ইয়ে মেয়েটা, কুসুম নাম বলে, কুসুম মেয়েটা। ওই কুসুম মেয়েটার সাথে আমার বিয়ের কথাবার্তা হয়ে যায়। মেয়েটা ফ্ল্যাশ করে দেয় সব ঘটনা, বলছে ছেলের সাথে আমার রিলেশন আছে, এই সেই, এই ছেলে আমাকে বিয়ে করবে বলতেছে, এখন বিয়ে করতেছে না। তো মেয়ের মা আমার মার সাথে বলে যে আমার মেয়েকে আপনার ছেলে এরকম এরকম আমার মেয়ের সাথে দেখা করে কথা বলে আমার মেয়েকে এখন বিয়ে করতে বলেন। আমার মা বলে আমার ছেলে তেমন কোনো কাজ করে নাই যে আমার মুখে চুনকালি পড়বে, করছে ঠিক আছে, আমি বলবো যে এই বয়সে সে করছে, এটা অপরাধ ঠিক আছে, কিন্তু আমার ছেলে তো এরকম কাজ কোনো কাজ করে নাই যে বিয়ে করতেই হবে বাধ্যতামূলক, এরকম কোনো কাজ করে নাই। তো বলছে যে দেখেন আপনার ছেলেকে আমার মেয়ের সাথে যদি বিয়ে দেন তাহলে আপনার মেয়ে, আমার মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিলে আমি আপনাকে আমার যে বাড়ি বিটা আছে ওটা অর্ধেক আপনার ছেলের নামে লিখে দেব। মানে আপনার কুসুমের বাবা বললো? কুসুমের মা বাবা ওরা বলতেছে। আমার আম্মা ওটাতে রাজি হয়ে গেল, এক পর্যায়ে রাজি হইল। হওয়ার পরে তো ওই যে আমার আঙ্কেল আর আন্টি, আমার আন্টিকে তখন আমি ওই আম্মু বলে ডাকি। তো ওই জিজ্ঞাসা করতেছে যে মানিক এখন তুই কি বলস। আমি বলছি দেখেন আমি তো এই মেয়েকে বিয়ে করবো বলছি, ঠিক আছে, কই দেখ রাজি হয়ে যা, তোর মা যখন বলতেছে রাজি হয়ে যা। প্রথম কিন্তু আমার আঙ্কেল রাজি না, আমার আঙ্কেলের বউ রাজি না। তো বলতেছে যে তোরা
যদি এরকম করস এই সময়ের ভিতরে বাদ বাকি বয়স তোরা কি করবি এই সময়ের ভিতরে যদি এরকম করস রাজি হচ্ছিস এবার হচ্ছিস না গন্ডগোল করছিস আচ্ছা তো আমি বলতেছি যে দেখেন আমার তো এখন কিছুই করার নাই আমি তো এখন কিছুই করি না কোন কাজ কাম করি না কোন কিছুই করি না কোন টাকা পয়সা ইনকাম করি না বউবাল মুখী দিয়া কয় এখন নাহলে কাবিন ফরায় রাখ তারপরে উড়ে আনবি দুই তিন বছর পরে তাই আমি বলছি শোনেন এটা তো আমি বুঝি না আপনারা যেটা ভালো মনে করেন এটা করেন তো যাকে করবে আমি রাজি হইলাম হওয়ার পরে প্রায় 15-16 দিন চলে গেল তো মেয়েটা আমাকে ফোন দিয়ে প্রতিদিন বলে যে আমাকে বিয়ে করবেন না বিয়ে করবেন না একদিন হঠাৎ করে এক সপ্তাহ পরে ফোন দিছে দেওয়ার পরে বলতেছে আপনি আমাকে বিয়ে করবেন না মানে খুব সিরিয়াসলি ভাবে বলতেছে আমি বলছি কেন আমি তো আর বিয়ে করবো না কেন অবশ্যই করবো আপনি নাকি এই আঙ্কেল আন্টির কথায় ওঠেন বসেন আঙ্কেলা আন্টি আঙ্কেল নাকি আপনার পীর হয়ে গেছে গা ওই কুলসুম মেয়েটা এই কথাটা আমাকে বলে আমি জানি না ও যদি এখন শুনে থাকে হয়তো ও বলতে পারবে আমি এই কথাটার জন্য ওকে বারবার অনেকবার ফোন করে আমাকে বলে এই কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে কথা বলছে ঠিক আছে যে কেন আপনি আমাকে বিয়ে করলেন না আমি বলছি এই কথাটার জন্য বিয়ে করেন সেই কথাটা সামনে বলতে যাচ্ছি আমি তো এই ছেলে মেয়েটা আমাকে বলতেছে যে ও বুঝতে পারছি আমাকে আপনি বিয়ে করবেন না আন্টি আপনার সব আঙ্কেলই আপনার সব মানে আন্টিরই বিয়ে করবেন মানে তখন আমার মাথার উপরে যেন মানে আসমানটা ভেঙে পড়ে গেছে আমি বলছি নাওজুবিল্লাহ এটা কি বললি তুই এই মানুষটা তোকে কি কম আদর করছে না কম যত্ন করছে তুই যে যাইতি তোকে তো মেয়ের মতো দেখতো না তো কোনো সন্তান ছিল না ও বলতে এই কথা বলার পরে আমার এত যে খারাপ লাগলাম পায়ে নিচে মনে হচ্ছে মাটি নেই এই অবস্থা তা আমি আস্তে করে ফোনটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে আবার কল দিছি দেওয়ার পর আমি বলছি কেন কল দিলি আরেকবার বলতেছে কি কথাটা কি গাড় ভিতরে লাগলো নাকি ও বলতেছে আমি বলছি আমি এখন একটু ইয়ে আছি আমি পরে কথা কইতেছি তো বলছে আচ্ছা ঠিক আছে তারপর আমি কল দিছি কিছুক্ষণ পরে বলছি যে কথাটা তুই কি বললি আচ্ছা তুই আমার সাথে দেখা করতে পারবি তো বলছে কোথায় আমি বলছি ওই পাহাড়ের উপরে আসবি বলছে কখন আসবো আমি বলছি একটু পরে আয় তখন বিকালের দিকে আমি তার সাথে দেখা করি দেখা করার পরে আমি বলি তুই যে এই কথাটা বলছস এই কথাটা বলার পর একটা মানুষ পরে কিভাবে বিয়ে করতে পারে আয় তা আমি বলছি দেখ তোকে আমার বিয়ে করা সম্ভব না আমি তোকে বিয়ে করবোই না তোর সাথে আজকের থেকে আমার কোনো সম্পর্ক নাই তারপরে এটা বলার পরে আমি চলে আসি চলে আসার পরে ওর সাথে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ বন্ধ ও আমাকে ফোন দেয় আমি রিসিভ করে না কেটে দিই তো আমার আঙ্কেল আন্টি বলতেছে যে কি মানিক এই অবস্থা তুই এখন কি বিয়ে শাদী করবি না আমি কি না অসম্ভব বিয়ে করবো না হেদিগা তুই বলি বিয়ে করবি আমি বলছি না অসম্ভব আমি বিয়ে করবো না কই কি লেগে বিয়ে করবো আমি তুই অসম্ভব কথা আমি মেরে বিয়ে করবো কি সমস্যা আমি বলছি না কোনো সমস্যা নাই আমার এখন বিয়ের কোনো বয়সই হয়নি আমার আমি বিয়ে করবো কি আমি বিয়ে করলে এখন ওরে কই নিয়ে কি করবো আমি লেখাপড়া করতেছি এখন আমি হয়তো এবার ফেল করছি আমি সামনে এবার পরীক্ষা দিব না আপনার কি বলছেন আমাকে পরীক্ষা দেবেন না বলছে হ্যাঁ দিদি সমস্যা কি হ্যাঁ বলছি না এই মেয়েকে বিয়ে করবো না আমি তো যাক এই ঘটনার পরে ওই মেয়ের সাথে আমার ব্রেক আপ হয়ে গেল ব্রেক আপ হয়ে যাওয়ার পরে তারপরে তখন কি আপনার ফিরোজের সাথে সম্পর্ক আছে হ্যাঁ তখন ওর সাথে আছে ওর সাথে কথা বলি তারপরে আমি ওর দিকটায় চেপে গেলাম ওই কুলসুমকে ছেড়ে ওর দিকটায় চেপে গেলাম তারপরে ওই কুলসুমের ফ্যামিলি আমার পরিবারের উপর অনেক চাপ সৃষ্টি করে তখন আমি 4 মাস আমি আমার আঙ্কেলের সাথে এই জমিনে শুধু রাত্রের বেলা বাড়িতে যে ঘুমাইতাম আমি 4 মাস যাবতীয় আমার আঙ্কেলের কাছে এখানে রাত্রে দেখা গেছে যখন ওই তামাক চুলা চলতো ওই তখন রাতে ডিউটি করতে হইতো তখন ওই রাত্রে এখানে থাকতাম তো ওই ঘটনাটার পরে আমার আঙ্কেলদের প্রতি আমার আব্বা আম্মা মানে ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে আমার ছেলেটাকে নাকি নষ্ট করে ফেলছে এই মেয়েটার সাথে বিয়ে হইলে ভালো হইতো তো এক পর্যায়ে মানে আমাদের বাড়ির থেকে আমার আঙ্কেলের চুলা পর্যন্ত আমাকে যেতে দিত না বলতো যে ওইখানে তোর যাওয়া নিষেধ সম্পূর্ণ আমি বলছি না অসম্ভব আমি ওইখানে যাওয়া কখনো বন্ধ করতে পারবো না ফিরোজা যে মেয়েটা ওই মেয়েটার সাথে আমার কন্টিনিউ ভাবে দেখা হচ্ছে কথা হচ্ছে সবসময় ওই স্কুলে যাচ্ছে যখন যেদিক দিয়ে পাশে দেখা করতেছি ও আবার আমাদের স্কুলে মাস্টারটার নাম হচ্ছে চঞ্চল বড়ুয়া ওই চঞ্চল বড়ুয়া মাস্টারটা কাছে ও প্রাইভেট পড়তো ও সায়েন্সের ছাত্রী ওই চঞ্চল বড়ুয়া স্যারটা সায়েন্সের স্যার আমাদের স্কুলে পড়ায় তো ওইখানে ওকে যায় যে আমি
এই ওখানে দেখা করতাম, বাউর স্কুলে দেখা করতাম। তো দেখি যে স্কুলে দেখা করলে মানুষ সন্দেহ করে খারাপ বলে, তখন আমি ওর সাথে আর ওই স্কুলে দেখা করি না। ওর বাপ চাচারা ওদিকে থাকে বাজারে টাজারে, ওইখানে তো বাজার আছে একটা, ওইখানে থাকে। তা আমি দেখা করতে শুরু করি, ওর বান্ধবীর বলি যে ওরে একটু প্রাইভেটে আসতে কইবেন, প্রাইভেটে আসতে বললে আমি ওইখানে ওর সাথে দেখা করবো। আচ্ছা, তো ওইখানে যাইতো, যাওয়ার পরে রাস্তায় যখন দেখতাম তখন কথা বলে আবার চলে আসতাম আমি। ওমা আঙ্কেলের বউর কাছে আবার ওই কুসুমের মা আসে, বলে যে এই কুদ্দুসের বউ তোকে মানিক কারে, মানে ওদের গ্রামের ভাষাতে বলতেছে আর কি, যে তোকে মানিক কারে আমার মেয়ের সাথে দেখা করতে বলবি না, দেখা করতে নিষেধ করবি, এরকম ভাবে বলতেছে। তো উনি আবার রেগে গেছে যে মানিক আপনার মেয়ের সাথে কখন থেকে করে, ও তো সবসময় আমাদের এখানে থাকে, আমাদের এখানে কাজ করে, খাওয়া দাওয়া রাত পর্যন্ত আমাদের এখানে থাকে, কখন যায় ও বাড়িতে আপনার মেয়ের সাথে দেখা করার জন্য, আপনি কি পাগল ফেজেন মানুষেরে? ওই তখনটাই বলতেছে, মানে ওনাকে উস্কিয়ে দিচ্ছে যাতে আমাকে ওনারা ওনাদের কাছে না রাখে, আমার বাড়িতে পাঠিয়ে দিলে তো লোক দিয়ে আমাকে ধরে নিয়ে যাবে, আচ্ছা এরকম ভাবে উস্কানি দিতেছে। তো উনি তো বুঝতে পারছে বিষয়টা, তো উনি আবার ওনার সাথে ঝগড়া লেগে গেছে। উনি কি করলো, বুদ্ধি করে ওনার বাপের বাড়িতে আমাকে পাঠিয়ে দিল। তো ওই নানার বাড়িতে থেকে ও নানি বলতেছে এখন কি করবি, আসছস বিপদ করে আসছস, কি করবি এখন, এখন যে কোনো একটা কাজ তো করতে হবে। তো তখন রমজান ছিল, তখন আমাকে একটা দোকানে কাজ দেওয়া হলো, চাউলের দোকানে কাজ দেওয়া হলো, ওখানে মাছের খাদ্য মুরগির খাদ্য বিক্রি করে ওইখানে। তো ওইখানটা আমি প্রায় 2 মাসের মতন ছিলাম, 2 মাস থেকে চলে আসি। আসার পরে ওই সময়টাতে আমাদের পাশের বাড়িতেই আরেকটা, ওই বাড়িতে আমি সবসময় কন্টিনিউ আসা যাওয়া করতাম, ওই বাড়ির একটা মহিলা ছিল, ওনার স্বামী ছিল না, তো ওনার সাথে আমি সবসময় কথাবার্তা বলতাম, ফোন নম্বরও ছিল এরকম ভাবে। তো এক পর্যায়ে কথা বলতে বলতে একদিন, মানে ওনা কেমন কথা বলে আমি, মানে তখন আমার মাথার ভিতরে মনে হয় শয়তানি বুদ্ধি চাপছে, চাপার পরে আমি কি করলাম, মানে ওনাকে বলতেছি যে এরকম এরকম। তো উনি আমাকে মানে বলতেছে যে এখন আয় আমার কাছে। রাতের তখন প্রায় 12টা বাজে, তখন আমাকে বলতেছে যে তুই আয় এখন। ওকে, তা আমি ওই জায়গায় গেলাম। ভদ্রমহিলা আপনাকে এমনিতেই বলছে নাকি আপনার দিক থেকে এরকম আগে থেকে কথাবার্তার মধ্যে এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল? ব্যাপার স্যাপার বলতে আমি তো মানে সবসময় ওনার দিকে মানে খারাপ দৃষ্টিতেই তাকাইতাম, কারণ যেহেতু ওনার স্বামী ছিল না, মানে ইন্টেনশনটা আপনার দিক থেকেই ছিল, আমার দিক থেকেই ছিল, সেই সুযোগটা নিয়েছি বলতে মানে উনিও আমার প্রতি দুর্বল ছিল মনে হয়। তখন উনি আমাকে মানে সবসময় মানে একটা কথাবার্তা বলতো আর কি। তা আমি তখন ওই দিন প্রথম ওনার সাথে গেলাম, যাওয়ার পরে উনি যা ইয়ে করলো, বিশ্বাস করবেন না স্যার, মানে একজন মানুষের কাছে একজন যখন চলে যায় তখন তো মানে আমি যতই শক্ত থাকি, আমি এই দিকটা থেকে আমি এখনো আমি নিজেকে বলি যে আমি কি করলাম। কত সালের ঘটনা এটা? এটা 2016 সাল। তখন ভদ্রমহিলা কি মানে কোন সন্তানের মা ছিলেন? আমি ওই জীবনের সর্বপ্রথম এই ভুলটা এই অপরাধটা ওনার সাথে করে ফেলছি। তারপরে একে একে ওনার সাথে আমি অনেকবার এরকম দেখা করি, আমি প্রায় সময় 2-3 দিন, একদিন 2 দিন পরে পরি, প্রতি সময় প্রায় সময় ওনার যখন বাড়িতে কেউ থাকতাম তখনও যাইতাম আমি, উনি ডাকতো বা আমি যাইতাম ওনাকে আসতে বলতাম, বেশিরভাগ উনি ডাকতো আমাকে। তো এইভাবে প্রায় 1 বছর চলতে লাগলো। 1 বছর চলার পরে আমি ঢাকা চলে আসলাম, তো আমি প্রায় 3 মাস থাকলাম এখানে, এখানে তেজগাঁও আসছি, পদ্মাপল্লী কোটরান তখন চাকরি করতাম। আচ্ছা, তো এখান থেকে আমি আবার ওই ছুটি নিয়ে চলে যেতাম বাড়িতে, ওই সময়টাতে যে ওনার সাথে এই কাজগুলো করতাম।
তিনবার গেছি বাড়িতে, তিনবারই এই কাজ করছি প্রায়। এখান থেকে তখন আমি ওনার মানে ইয়ের জন্য মানে ওনাকে বলি যে আমি তোমাকে বিয়ে করবো চলো, তো বলছে যে আপনার মাথা খারাপ হয়েছে, আপনি আমাকে বিয়ে করবেন, আমার একটা মেয়ে আছে ছেলে আছে, মেয়ে ছেলে আছে, আমি আপনার সাথে কিভাবে বিয়ে বসি। আমারে বলতেছে যে আমি বলতেছি যে আপনার জীবনটা তো অন্ধকারে ঢাকা, আমি চাইছি যে আপনার জীবনটা আলোকিত হোক, আপনি আমার সাথে এই কাজটা করে ফেলছেন, এখন আমি আপনাকে বিয়ে করবো, এছাড়া তো আমার মানে কোনো উপায় নাই, আমি তো এটা কন্ট্রোল করতে পারতেছি না। বলতেছে দেখেন আমি তো এটা কখনো আমি করতে পারবো না, আপনার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। ও তো রাজি না রাজি না রাজি না। তারপর আমি বাড়িতে চলে গেলাম চাকরি ছেড়ে, তো ওইখানে যে কাজে কর্মে লেগে গেলাম তামাক ক্ষেতের কাজে, তো আমি ওইখান থেকে কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যা সমুদ্র বাড়িতে প্রায় সময় চলে যাই। বাড়ি থেকে আর কেউ ছিল না আপনাকে সন্দেহ করার মতো? ছিল বলতে আমার তো ওই কাজগুলো এভাবে করতাম না। তারপরে হঠাৎ করে একদিন গেলাম, যাওয়ার পরে বলতেছি দেখ আমি তো এরকম মহিলাটার তাই বলছি যে কেন বলছে না আমার সমস্যা হবে, তো আমি ওনাকে বলি যে দেখেন আপনার সাথে তো আমি খুব খারাপ আচরণ করে ফেলছি এতদিন, এতগুলো বিয়ের অফার করি তখন, তো যখন আমি ওকে বিয়ের প্রস্তাব দিই, দেওয়ার পরে তো তো রাজি হয় না, রাজি না হওয়ার পরে আমাকে বলতেছে যে এরকম এরকম তোমার জীবনটা আমি নষ্ট করে দেবো, তো আমি তো ওকে ছাড়তেছি না, ওকে আমি জোর করে একদিন ডাকছি, ডাকার পর ওর সাথে অনেক জোরাজোরি করি, করার পরে বলতেছে দেখেন আমি তো এখন আমার কাছে তো কোনো কিছুই নাই, আমি এখন আপনাকে কোনো কিছুই করতে পারবো না, আমি এখন আমার মতো থাকি, আপনি আমারে কোনো কিছু করতে বাধ্য করেন না, আমি বিয়ে করতে পারবো না, তো আপনার সাথে কোনো অনৈতিক সম্পর্ক করতে পারবো না, তো আমি এক পর্যায়ে ওনার কাছ থেকে চলে আসি। তো আসার পরে আমি মাঝে মধ্যে ওদের বাড়িতে যেতাম, উনি কথা বলতো না আমার সাথে, কেমন যেন মানে আগের থেকে এড়িয়ে এড়িয়ে চলতো, চলার পরে ওনার বাড়ি কেউ কথা বলতো না, এড়িয়ে এড়িয়ে চলতো আর কি। তো এখানটা একটা সমস্যা, ওনার ভাবির সাথে আমার একটু সমস্যা হয় একটা কথা নিয়ে, আমি একটা বাজে কথা নাকি বলছি বাজারে দোকানে গিয়ে, তো এই কথাটা আমি কিন্তু বলি নাই, ফলে ওরা বুঝতে পারছে কিনা এখন আমি জানি না, কিন্তু এই কথাটা আমি বলি নাই, এই ভুল কথা মানে কথাটার জন্য ওর ভাবি আমার সাথে এত খারাপ আচরণ করছে, আমি ওরে বলছি যে দেখেন আমি এই কথাটা বলিনি, আপনি কেন বললেন এই কথাটা আমার নামে, আর যাকে বলছি সে তো বলতেছে না যে আমি ওর সাথে যে এই কথাটা বলছি, আর আপনি যদি এই কথাটা তার থেকে শুনে থাকেন তাহলে তার সামনে যাইয়া আমাকে শহর নিয়ে ওর সাথে কথা বলান, যদি ও বলতে পারে যে আমি বলছি তখন আমি আপনি যা শাস্তি দিবেন, যদি না বলে থাকি তাহলে আপনি আমাকে সাজা দিন, এই কথাটা আমি ওই ঘটনাটার প্রেক্ষাপটে আমি ওদের সাথে বাড়িতে গেলে ওরা আমার সাথে কোনো কথাবার্তা বলে না, তো এক পর্যায়ে আমি বুঝতে পারি, বুঝতে পারার পর আমি আর ওদের বাড়িতে যাই না, তো আমি এক পর্যায়ে ওই সময় তামাক সিজন শেষ হয়ে যায় ওই বছরে, যে গত বছরের কথা বলতেছি 2017 সালে, আমি আবার রাঙামাটিতে চলে যাই, রাঙামাটিতে চলে যাই ইটের সোলিং এর কাজ করে, ওই ইট সোলিং এর কাজে চলে যাই তামাক কাজ শেষ করে, তো ওইখানটায় গিয়ে ওকে ফোন দিই, দেওয়ার পরে ও তো ধরে না ধরে না, তারপরে আমি ওর সাথে কন্টিনিউ ভাবে তো যোগাযোগ করতে পারতেছি না, সব যোগাযোগ বন্ধ, তো এরপরে ওর ভাবির সাথে আবার এই কথা নিয়ে আবার আমার মানে মনের ভিতরে প্রশ্নের জায়গা বাসায় বাঁধতে লাগলো যে আমি এই কথাটা বলি নাই, ওর শ্বশুরকে এই কথাটা জানিলো, ওর শ্বশুর অনেক কথাই বললো, এরকম করতেছে কেন, আমি আবার ওকে জিজ্ঞাসা করবো কেন ওনার শ্বশুরকে এই কথাটা বলা হয়েছে, উনি তো বলছে যে ওনার শ্বশুরকে না বলতে বা অন্য কাউকে না বলতে এই ঘটনাটা নিয়ে, আর যাতে কোনো বাড়াবাড়ি না করা হয়, মানে উনি ওনার শ্বশুরকে বলে দিয়েছে আপনাদের বিষয়টা, আমার
আমাদের বিষয়টা বলতে মানে ওনার সাথে যে আমার সাথে যে বাজে একটা কথা নিয়ে লাগছিল আমি বাজারে যে কথাটা বলছিলাম ওই কথাটা। আচ্ছা আমি বলছি এই কথাটা আপনি আমাকেই তো নিষেধ করলেন না বলার জন্য, তা আপনি কেন যাই বললেন আপনার শ্বশুরের কাছে? ফোনের ভিতরে অনেক ঝগড়া করছে, ঝগড়া করার পরে আমি এক পর্যায়ে মানে সবকিছু মানে ওনার সাথে ইয়ে করে দিই। আমি বলছি যে দেখেন আপনার সাথে আমার আর কোনো কথাবার্তা বলার দরকার নাই, আপনি যে কথা বলছেন আমার সাথে আপনার তো আমি জীবনে আর কোনোদিন মানে ক্ষমা করবো কিনা তা জানি না। আপনি এই কথাটা কেমনে বললেন? আপনাদের ভিতরে কোনো একটা কথা নিয়ে মনোমালিন্য হয় এরকম? ঠিক আছে। তারপরে ওই মেয়েটার সাথে মহিলাটার সাথে যে আমি বিয়ের প্রস্তাব দিই ও আর আমাকে কোনো কথাই বলে না আমার সাথে, ওর সাথে কল দিলেও ধরে না। ওনার ভাবির সাথে যে কথাবার্তা নিয়ে আমার বাড়াবাড়ি হয়েছে ওই সময় ওই মেয়েটার সাথে আমার বাড়াবাড়ি হয়েছে যার সাথে আমার অনৈতিক সম্পর্ক হয়েছিল, তখন থেকে আর উনি আমার সাথে কথা বলে না। তা আমিও নিজের থেকেও খারাপ লাগে ওর সাথে যে কথা বলতে যাবো এই কথার পরও, তখন আমি ওকে আর কল দিই না। তো হঠাৎ করে একদিন কল দিছি, তো কল দেওয়ার পরে মানে মিস কল দিছি, ও কল দেওয়ার পরে আমি ও আবার ফোন ব্যাক করে বলতেছে কি রে তুই আমাদের মোবাইলে কল দিছিস কেন? আমি বলছি দেখেন আমার ফোনের তো ডিসপ্লে নাই এই জন্য কলটা চলে গেছে, মিথ্যা কথা বলছি। আবার তো যাক ওই সময়টাও দেখি ওনার মেজাজ খুব কড়া, আমার সাথে উনি খুব খারাপ আচরণ করে কথা বলে। তো তারপর কয়েকদিন পরে উনি শুনলাম নাকি বিয়ে করে ফেলছে, ভদ্রমহিলা বিয়ে করে ফেলেছে। ওই ভদ্রমহিলাটা বিয়ে করে ফেলছে, তারপরে ওনাকে তখনই আমি কল দিলাম। এদিক থেকে তো একটা চাপ ওনার কাছ থেকে আমি খাইলাম যে ওনাকে বিয়ে করতে বলছি আমার সাথে বিয়ে করে নাই। আর প্লাস ওই তখনটাতে আমি খাগড়াছড়িতে চলে আসি, ঈদের ভিতরে আমি বাড়িতে চলে যাই, তখন ওইখানে যাইয়া আরেকটা ঘটনা ঘটে আমাদের বাড়িতে। সেটা হচ্ছে আমার বাবা আমার মাকে মানে খুব মারে, এই যে শেষ মারামারি আমাদের বাড়িতে আমার আম্মার সাথে, এই যে কিছুদিন আগের ঘটনা, এই প্রায় 10 মাস হলো। জি এই ঘটনাটা হচ্ছে আমার মা টাকা রাখছিল 2000 টাকা। আচ্ছা এই 2000 টাকা আমার মা এক জায়গায় রাখছে, ওইখানে আর টাকাটা খুঁজে পায় নাই। তো আমার বাবা নাকি ওই টাকাটা নিয়ে খরচ করে ফেলছে। ওই টাকার কথা যখন আমার মা আমার বাবাকে বললো তখনই আমার বাবা আমার মাকে উল্টো পাল্টা কথা বলে এক ফুটায় মারধর করে, এমন মারধর করে মানে তারপরে মারধর করে চলে যায়। চলে যাওয়ার পরে এভাবে যাওয়ার পর আবার আসে, আসে তখন আর কোনো মারামারি কোনো কথা নাই বার্তা নাই, আইসে আমার মাকে কথাটা বলতো আমার খারাপ লাগতেছে যে আমার মাকে তালাক দিয়ে বলছে এরকম কথা বলতেছে, মুখ থেকে তালাক দিয়ে বলছে এরকম কথা বলতেছে। এই কথাটা বলার পরে আমার আব্বা চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে আমার দাদাকে আমার দাদিকে আমার আম্মা ঢাকায় নিয়েছে, বলছে যে আপনার ছেলে আমাকে এই কথাটা কেন বললো, আমি এত বছর সংসার করে আসতেছি আমার সন্তানগুলো এত বড় হয়েছে আমার দুইটা মেয়ে দুইটা ছেলে এখনই কথাটা কেন বললো। আমি বাড়িতে গিয়ে তারপরে শুনি, আমি তখন খাগড়াছড়িতে ছিলাম কাজ করে এসে খাগড়াছড়িতে ছিলাম, ওইখান থেকে বাড়িতে যাবো ঈদের সময় তখনটা এই কথাটা উনি তখন আমার মাকে বলে ফেলে। আচ্ছা তো তারপরে ওইটা বলার পরে আমার মা রোজার ঈদের পরের দিন ঢাকায় চলে আসে, এই যে গত রোজার ঈদের পরের দিন ঢাকায় চলে আসে, আসার পরে এখানে বসবাস করতে শুরু করে। তা আমি তখন ওইখানে একা, আমার ছোট ভাইটাও ওখানে ছিল, তো ওখানে ও পরীক্ষা দিবে ও লেখাপড়া করতেছে, আমার দাদার বাড়িতে থাকে, প্রথম আমাদের বাড়িতে ছিল, যখন একা লাগে ভালো লাগে না তখন আমার দাদার বাড়িতে চলে আসে। আচ্ছা তা আমার বাবা ওইখানে থাকে, আমার বাবা আবার সাজেকে কাজ করতো, সাজেক নাম শুনছেন? সাজেক খাগড়াছড়ি সাজেক রাঙামাটি সাজেক আমরা চিনি। হ্যাঁ তো ওই জায়গায় কাজ করতো, ওইখানে আমার আব্বা কাজ করে থাকে খায়। তো আমার বাবা বাড়িতে আসে যখন ওই আমার আম্মাকে দেখে না তখন খারাপ লাগে আর কি আমার আব্বার কাছে। তো আবার রাঙামাটিও চলে গেছে ওইখানে কাজ করে আবার আসে, তা আমি তখন খাগড়াছড়িতে কাজ করি। আচ্ছা তো খাগড়াছড়িতে কাজ করি এক পর্যায়ে তখন আমার আব্বা আমার আম্মার সাথে কথা বলে বলতেছে যে আমি ঢাকা চলে আসবো, এখন আমার কি করার। তা এখন আমি আমার আম্মারে বলতেছি দেখো মা আমাদের শরীয়তের দৃষ্টিতে কিন্তু এটা তালাক হয়ে গেছে যখন মুখ দিয়ে বলে। এটা আপনি বলেছেন? হ্যাঁ আমি বলছি। আচ্ছা এটা তো তালাক হয়ে গেছে, এখন তুমি আমার আব্বার সাথে আর সংসার করতে পারবো না।
আমি বলছি দেখো আমি যতদূর জানি শরীয়তের বিধানে এক তালাক দুই তালাক তিন তালাক বললেই তালাক হয়ে যায়। তোমাকে তো এটা বলে ফেলছে, তুমি বলছো দুইজন সাক্ষী ছিল সামনে, দুইজন মানুষও ছিল, তারা তো এটা মিথ্যা বলবে না, আর তুমিও তো মিথ্যা বলতেছ না যেহেতু তোমাকে বলছে। তো বলতেছে যে না এটা তো সমাধান হয়েছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি তোমাকে বলি যে তুমি আমার বাবার সাথে সংসার করতে পারবা না, তখন যদি ভবিষ্যতে তুমি কোনো বিপদে পড়ো বা আমার বাবা কোনো বিপদে পড়ে, তখন তো আমার দোষটা হবে যে আমার সন্তানের কারণে আমি আমার স্বামীর সংসার করতে পারলাম না। এই কথাটা বলার পরে আমি আমার আঙ্কেলের সাথেও যোগাযোগ করি, আমার আঙ্কেলের বউয়ের সাথে যোগাযোগ করি, বলছি যে এরকম এরকম, বলছে আচ্ছা ঠিক আছে দেখ কি করে, তোর আব্বা আম্মা যখন থাকতে চাচ্ছে একসাথে তুই মানা করবে কেন, তখন তো তোকে দোষারোপ করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাটা অনেক মূল্যবান, আমি রাখি এখন কথাটা। তারপরে আমার বাবাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আসতে পারে, তখন আমার বাবার সাথে আমি কথা বলি না, আমি তখন ওই বাইরে বাইরে থাকি কাজ করি। আমি এবছর মানে এক বিঘা জমি নিয়েছিলাম, আমাদের একটা টাকাও কোনোখানে কোনো জায়গায় কারো কাছ থেকে ধার দেয় না, কিছুই নেই। এবছর যদি আমরা মন দিয়ে মানে জমিগুলো আবাদ করতে পারতাম জমিটা, তাহলে মোটামুটি আমাদের একটু অভাবটা দূর হইতো। আমি আমরা যদি ওখানে থাইকে যদি করতে পারতাম এটা, আমি যদি ওখানে থাইকা প্রায় লাখ খানিক টাকা ধরে রাখতে পারতাম, কারণ আমার তো আজে বাজে কোনো খরচ নাই বা কোনো ঋণ নিয়ে আমি এটা করতেছি না, আমি নিজের টাকা দিয়ে করতেছি। তো আমি আমার আম্মাকে বললাম যে এরকম এরকম আম্মা, আমি তো এই জমি টমি রাখছি, তো এখন কী করার, কয় ঠিক আছে চাষবাস কর সমস্যা কী। তো এদিকটা দিয়ে আবার ওই ফিরোজার সাথে তো আমি অনেক ঘনিষ্ঠতা হয়ে যাচ্ছে। ও বলতেছে যে আমি আপনাকে বিয়ে করার কথা বললাম, আপনি কি আমার বিয়ে করবেন না? আমি বলছি হ্যাঁ করবো, তো আমাকে একটু সময় দিতে হবে, তো আমি একটু কিছু করি, আমার তো কিছুই নাই, আমি তো কোনো কাজ কামও করি না, আমি তো রান্না খাওয়া মুখী, আমি মাত্র এই কয়েকটা এই জায়গার ভিতরে আমি দেখ আমি কিছু করতে পারতেছি, আমার নাই ভালো একটা ঘর, আমি কিছুই করতে পারবো না তো রাইনা। এভাবে আমি ওরে বললাম সান্ত্বনা দিচ্ছি আর কি, আমি বলছি সময় দে আমাকে, আমাকে সময় দে, আমি দেখি ভাইবা কি করা যায়। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো যখন আমি একটু পিছনে যেতে যাচ্ছি, যে আমি যখন ওই ঢাকায় চলে আসলাম, ওই যে ওই মহিলাটার সাথে যে আমার সম্পর্ক হয়েছিল যখন অনৈতিকভাবে, ওই মহিলাটার সাথে যখন সম্পর্ক হয়েছিল তখন যখন ঢাকায় চলে আসছি, ফিরোজ আমাকে বারবার কল দিত, রাত নাই দিন নয় ওমনো ঘুমাইতো না, রাতে রাতে দুইটা নাই তিনটা না আমি ডিউটি করতেছি দেখা গেছে কাজ করতেছি, তখন আমাকে ফোন দিত, দেওয়ার পরে বলতেছে যে এরকম এরকম ঠিক আমি বিয়ে করবেন না, এই করবেন না সেই করবেন না, আমাদের তো আমাকে ফাঁকিবাজ, আমাকে তো ফাঁকি মেয়েরা ফাঁকিবাজের মতন চলে গেলেন, আপনি আমাকে বইলেও গেলেন না, আপনি টাকা যাচ্ছেন। আমি বলছি দেখ আমি হঠাৎ করে আসছি, তোর তো বইলে আসার সময় পাইলাম না। ও বলতেছে যে দেখেন আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আপনি যে ফিরে আসবেন আমি জানি, কিন্তু আপনি আমাকে বিয়ে করবেন কিনা বলেন, আপনি তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন, আপনি আমার বিয়ে করবেন না দেখে চলে গেলেন। দেখ আমি কয়েকটা মাস এখানে আসি, মানুষ নিজের পায়ে দাঁড়ায় তাহলে কত কিছুই করে, কত জায়গায় যায়, বিদেশ পর্যন্ত যায়। আমি এভাবে ওকে সান্ত্বনা দিই, সান্ত্বনা দেওয়ার পরে ওই যে আমি আমার দেশে ফিরে যাই। তো তারপরে যখন আমি খাগড়াছড়িতে চলে আসি, তখন এ কোরবানি ঈদ আসতেছে, তখন আমি একা একা ওইখানে কাজ করি। তো আমার একটা ফ্রেন্ড, আমরা ছোট থেকে স্কুলে একসাথে পড়তাম, মাঝখানে যখন আমি মাটিরাঙ্গা চলে গেছিলাম তখন দুই বছর সাথে পড়াশোনা করতে হয় নাই, তো আবার এইটের থেকে এসে ওর সাথে পড়তেছি, তো ও কন্টিনিউ আমার সাথে পড়ালেখা করে। আমাদের গ্রামে আমরা দুইটা ছেলেই খুব গরিব, এবং আমরা খুব ইয়ে থেকেই লেখাপড়া করি, নিজের টাকা ইনকাম করে, যেই টাকা আসে বাপ মার থেকে তো যা পায় ওরা তো তা দিচ্ছে, এইরকম ভাবে লেখাপড়া করি। আসলে এখনকার সময়ে বাবা মা সন্তানদেরকে কিন্তু চায় লেখাপড়া করাবে, যারা দরিদ্র ফ্যামিলি আছেন, যাদের ইচ্ছা আছে যে আমার সন্তানকে আমি লেখাপড়া করাবো, তারা কিন্তু চায় যত দূর পারে দেয়, কিন্তু তারা কখনো চায় না যে আমার সন্তানটা লেখাপড়া না করুক।
তো ওই সময়টার ভিতরে আমি দেখা গেছে যে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করি ওই আমার ফ্রেন্ডটার সাথে। তো ওই ফ্রেন্ডটা বলছে দেখ দোস্ত, আমি তো এখন বাড়িতে বেকার বসে আছি, কাজ কর্ম পাওয়া যায় কিনা দেখ। আমি বলছি আস তো করবি? তো বলতেছে কি কাজ? আমি বলছি রাজমিস্ত্রির কাজ করতে হবে, পারবি? কয় হ্যাঁ পারবো, সমস্যা কি? আমি বলছি তাহলে চাই, আমার তো একা একা লাগে, পাক করে খাই, আবার খাইতেও পারি না, হোটেলে খাই, টাকা পয়সা অনেক খরচ হয়, তুই আসলে রান্না করে খাবো। তো আসে, আসার পরে ফিরোজার সাথে আমার কন্টিনিউ প্রতিদিনই কথা চলে। ওই বছরটার ভিতরে সবচেয়ে বেশি ওর সাথে আমার কথা হয়েছে, সবচেয়ে বেশি দেখা হয়েছে। ও যখন আমার আঙ্কেলের বাড়িতে আসতো সবসময় ও দেখা করতো, ওর একটা খালাও এখানে বিয়ে দিছে, আমার আঙ্কেলের বউ কিন্তু ওর সম্পর্কে খালা হয়। তারপরে ওইখানটায় মানে ওর সাথে তো কন্টিনিউ ভাবেই যোগাযোগ হচ্ছে। যোগাযোগ হওয়ার পরে তো ও বলতেছে যে আমার ভাই বিদেশ থেকে আসবে, এবার কুরবানিত কিন্তু এখানে করবে। তো এখন বিদেশ থেকে আসলে মনে হয় আমার বিয়ের কথাবার্তা কিছু বলতে পারে, একটুকু অনুমান করতে পারতেছি বাসার থেকে। তো বলতেছে আমাকে যেরকম এরকম, আপনি কি আমাকে বিয়ে করবেন না? আমি বলছি হ্যাঁ করবো, আমি তো এখন কাজে আছি, এবছর তামাক সিজনটা উঠাইয়া আমি তোর বিয়ে করবো, সমস্যা নেই। তো এভাবে কথা বলতেছি, আমি তো লুকিয়ে লুকিয়ে কথা বলি, আমার ওই ফ্রেন্ডটাও জানে না। তো তো আমার সাথেই থাকে সবসময়, 24 ঘন্টাই থাকে। ও একটু আস করতে পারতেছে যে কে কথা বলে তোর সাথে, আমি না হলে তো এরকম কথা বলে না। তো এই জুয়েল, আমার ফ্রেন্ডটার নাম হচ্ছে জুয়েল, আমি নামটা বলতে চাচ্ছি, এটা বলে কোনো সমস্যা হবে না। তো ওই জুয়েল আমাকে বলতেছে দেখ মানিক, তোর কি হয়েছে? আমি বলছি আমার তো কিছু হয় নাই। কয় কে এই মেয়েটা? আমি বলছি মেয়েটার নাম অমুক। তো বলতেছে যে আচ্ছা কি সমস্যা কি? আমি বলছি যে দেখ ওর সাথে তো আমার সাথে সম্পর্ক আজকে প্রায় 4 বছর ধরে, ও যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকে আমার সাথে সম্পর্ক। ও তো এবার SSC পরীক্ষা দিল 18 সালে, পাশও করলো। এখন ওরে কইলাম যে তুই কলেজে ভর্তি হ, ও বলছে না আমি কলেজে ভর্তি হবো না, আমি বাড়িতেই থাকবো। ওনার ওর ফ্যামিলিকে বলতেছে যে আমি কলেজে ভর্তি হবো না, আমি বাড়িতেই থাকবো, আমি বাড়ির টুকটাক কাজ শিখে সবকিছু শিখে রাখতে চাই, আমি আর কলেজে পড়বো না, আমি এতটুকুই থাকবো। ও কিন্তু আবার খুব ভালো লেখাপড়াও জানে, রান্নার কাজ সবকিছুই, ঘরের কাজ সবকিছুই করতে পারে। এই কাজগুলো করার জন্যে মানে ওকে আর কলেজে ভর্তি হওয়ার জন্যে ওর বাবা মা চাপ দিচ্ছে, ও ভর্তি হচ্ছে না, বলছে না আমি ভর্তি হবো না। তাই আমি বললাম কি ভর্তি হবি না কেন? বলছে যে না কলেজে ভর্তি হইলে ভালো থাকে না মেয়েরা, খারাপ হয়ে যায়। আমি সেটা তো ভুল ধারণা, কলেজে ভর্তি হলে খারাপ হবে কেন? মানুষ খারাপ তো খারাপই থাকে, যেগুলোর সাথে ভালো ওগুলোর সাথে থাকবি, খারাপের সাথে কেন যাবি? ও বলতেছে যে না আমি গেলে খারাপ হয়েই যাব, তখন আপনি আমাকে সন্দেহ করবেন, আপনি আমাকে তখন ভুল বুঝবেন, আমি যাবো না। তো বলতেছে এই কথা, আমি বলছি ঠিক আছে যখন যাবি না তখন বাড়িতে কাজ করবো শিখ। ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমার ভাই তো বিদেশ থেকে আসবে, এখন তো আমার তো মনে হয় বিয়ের কথাবার্তা চলতেছে, একটু একটু শুনি বাসায়। এখন একজন পাত্র আছে খাগড়াছড়ির থেকে ইয়ে হয়েছে, এখন ছেলেটা তো ফার্মেসির দোকান দেয়, আপনি তো গেলে একটু চেক করে দেখতে পারবেন, ওইখানেই দোকান দেয় ছেলেটা। তো ওর ভাই আসছে, আসার পরে সবকিছু চেক করে দেখছে যে ভালোই। তো বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখে নিই ছেলেটাকে। তো ওই সময়টা ও আমাকে এগুলো জানায় না, বলতেছে আমার দেখেন বিয়েতে চাপ আসছে বাড়ি থেকে, আপনি আমাকে বিয়ে করে নিয়ে যান। তাই আমি বলছি দেখ এখন আমি তো কিছু করতে পারবো না, আমি কিন্তু ওরে তুই করে বলতাম। আমি বলছি দেখ এখানে আমি তো এখন তোরে কিছুই করতে পারতেছি না, আমি তো এখন খুব কাজে বিজি আছি। তো বলতেছে যে আপনি এখন আমার ফ্যামিলির সাথে কথা বলে নেন তোর পক্ষে। আমি বলছি দেখ এখন আমি কি বলবো, আমি এখন কি বলবো, আমি তোদের বাড়িতে যাই, তোদের ফ্যামিলিটাও আমার ফ্যামিলি সম্পর্কে অনেক ধারণা আছে, আমি কীরকম, আমার ফ্যামিলি কীরকম, ব্যাকগ্রাউন্ড কীরকম সবই কিন্তু জানে তোর বাবা মা, তোর ভাই ব্রাদার জানে, সবাই কিন্তু জানে। ফিরোজাকে বলছেন এটা? হ্যাঁ। তোকে কি আমার হাতে তুলে দিতে পারবে? কখনোই চাইবে না যে বাবা মা একটা অর্থকম ফ্যামিলি বা নিম্নমানের ফ্যামিলির কাছে যেতে পর, এটা কিন্তু কখনোই চাইবে না, কারণ তোরা যেহেতু অবস্থাশালী কখনোই কিন্তু তোর বাপ মা চাইবে না। তা আমি এটাকে বুঝে বললাম, বুঝে দেখেন আমার বাপ মাকে আমি বুঝে বলবো প্রয়োজনে, কিন্তু আমার বাপ মা বুঝলে বুঝবে, না বুঝলে আমরা অন্য কিছু ব্যবস্থা করবো। তারপরে যখন আমার
কাছে এগুলো বলতে লাগলো, তখন আমি তো টেনশনে পড়ে গেলাম। তখন আমার ফ্রেন্ডটা বুঝে ফেলছে যে আমি কার সাথে কথা বলতেছি। তো ও যখন এগুলো বলে, বলার পরে আমি তখন ওকে সব কিছু ভেঙে বলি যে জুয়েল দেখ এরকম এরকম দোস্ত, এখন আমি তো খুব একটা সমস্যার ভিতরে আছি, এখন তুই কিছু করতে পারস কিনা দেখ। তো আমাকে বুদ্ধি দিল, দেখ এখন মেয়েরা তো কথাবার্তা শুনলে তো ভালোই শোনা যায়, মেয়েটা তো খারাপ না। আমি বলছি মেয়ে কে জানোস? আমি ও বলতেছে কে? আমি কিন্তু এটা তোর ভাগ্নি লাগে হিসাবে, দেখছোস মেয়েটার মনে হয় তুই। বলছে যে কে? আমি বলছি অমুক মেয়েটা। কই আমি তো দেখছি দেখছি লাগে, দেখিও নাই। তারপরে আমি ছবি দেখালাম, কয় সিনা সিনা তো লাগে, ওদিকে তো আমি যাই না, সিনা সিনা লাগে। ও বলতেছে কয় মেয়ের তো ভালো আছে, তুই বিয়ে করে ফেল। আমি বলছি দেখ ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুই জানোস না, ওরা তো খুব ক্ষমতা সম্পন্ন লোক, ওরা তো ওর বাচ্চা ছাড়া সবাই মানে রাজনীতি করে, ওরা তো খুব ইয়া। আমার তো মানে এক ইয়াতেই মিশে গেল মানির সাথে, আমি তো সাধারণ ছেলে, আমার তো কোনো কিছুই নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কোনো কিছুই নেই। তোর এইটা বললাম, বলার পরে কই দেখ যা হবে পরে হইব, এখন এই মেয়েটার যদি হাত ছাড়া করস তুই, তো জীবনে তোর কপালে তুই মনে করছো কুড়াল মারলি তো নিজের পায়ে নিজে। তো আমার এটা বইলা ও চুপ হয়ে গেল। তা আমি ওর সাথে কথা বলতেছি, তো ওর তো মানে ও বলতে পারতেছে না ওর ফ্যামিলিকে। তো এক পর্যায়ে বাধ্য হয়ে ওর ভাবি বলতেছে দেখেন আপার তো এরকম এরকম মানিকের সাথে এরকম সম্পর্ক আছে। কয় কি বলবো? তো বলতেছে যে হয় এরকম এরকম আছে সম্পর্ক। কয় কতদিন যাবো তুইটা? কইটা তো অনেক বছর ধরেই। কইতেছে কয় তাহলে মানিককে কও আসতে, ওই ফিরোজার মার কাছে বলতেছে। তো এখন ভাবি বলতেছে মানিক ভাই আপনি আসেন বাড়িতে। আমি বলছি দেখেন ঈদের আর 3 দিন আছে, আমি বাড়িতে যাবো না, আমি ঈদের দিন রাত্রেই যাবো। কয় না আপনি তাড়াতাড়ি জরুরি তো বাড়িতে আসেন। তো প্রথম ফিরোজা বলছে আমাকে, আমি তো বিশ্বাস করি না। তারপরে ভাবি কল দিয়েছে, কল দিয়ে বলতেছে দেখেন ভাই এরকম এরকম ওর তো বিয়ের প্রস্তাব আসে বাড়িতে খালি, এখন ভাই বিদেশ থেকে আইসে, এখন বিয়ের তো কথাবার্তা হলে বিয়ে দিয়ে দিব। আমি বলছি দেখেন আমার কথাটা বলেন, আপনি বললে একটু থামায় রাখেন, আমি পরে আসতেছি। তো ওরা কথাবার্তা বলতেছে, তো তখন এই কথা শোনার পরে ওর বাবা ওর ভাই বিশেষ করে ওর যেই মেজো ভাইটা যেটা বিদেশ থেকে আসছে ও খুব চড়া হয়ে গেছে আমার প্রতি, বলতেছে এই ছেলে আমাদের বাড়িতে এসে ওরে এত ভালো ভাবছিলাম, ও কেমনে এই কাজটা করতে পারলো, এই সেই অনেক কথাবার্তা বলতেছে, ওর ফ্যামিলি ওর চাচারা অনেক সবাই কেঁপে গেছে আমার বিরুদ্ধে। কিন্তু ওই আমার আঙ্কেলের শ্বশুর বাড়ির লোকেরা ওরা মানে আমার দিকে একটু সাপোর্ট দিচ্ছে, বলছে ছেলে তো ভালো ছেলে, কোনো নেশা করে না, কোনো অনৈতিক কাজে ইয়ে নাই, কোনো আজে বাজে কোনো টাকা খরচ করে না, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে। বলতেছে আপনাকে পাগল হয়ে গেছেন নাকি, ছেলের কি আছে? কিছুই তো নাই, ছেলের তো কোনো কিছুই নাই, ছেলে চাকরি করে না, ব্যবসা করে না, কোনো কিছু কাজকর্ম করে না, কি করে? কয় ছেলে এখন নাই পরে হবে, সমস্যা কি? তোরা সহযোগিতা কর, হেল্প কর। তো ওরা ওইভাবে বলছে, ওরা তো আমার দিকে সাপোর্ট দিচ্ছে। তো যাক এভাবে চলতে লাগলো। তো এক পর্যায়ে ওরা একটু থামায় রাখছে, খালামা বলতেছে ওই ফিরোজার মা, দেখ তুই একটু আয় আঙ্গু বাড়িত, আয়া কথা কম গুলোকে, তোর মা বাপের এই বিষয়টা জানা, তোর মা বাপ কি কয় দেখ। আমি বলছি দেখেন আমার বাপ মা এখন আমার কাছে নাই, আমার বাপ মা আছে শহরে, তারা এখন এটা যদি শোনে তারা অনেক খারাপ ভাববো, আমি এটা কইতে পারবো না। কই দেখ এখন আমরা তো তোর সম্পর্কে সবকিছুই জানি, তো এখন আমার মাইয়াটা তো একটাই মাইয়া আমার, আর কোনো মাইয়া নাই, আমি মানে গোষ্ঠীর ভিতরে একটাই মাইয়া ধরতে গেলে, তিন চাচার বড় একটা ফুট মাইয়া নাই সব ডিফুল। এখন কইতেছে যে তুই আয়, ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বলছি যে না দেখেন আমি বিয়ে করতে পারবো না, এখন আমি আমার মেয়েরে বিয়ে করে নিয়ে গেলে এখন আমি কই রাখবো।